এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। প্রিয় দর্শক এবং শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম, আমি আরজে কিবরিয়া। আপনারা দেখছেন এবং শুনছেন জীবন গল্প, জীবন গল্পের আরও একটি এপিসোড। এবং এই গল্পে কে আমার সঙ্গে রয়েছেন শুরুতে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। তার আগে বিনীতভাবে অনুরোধ করতে চাই আজকের এই অনুষ্ঠানটা আপনারা পুরোটুকুই মনোযোগ দিয়ে দেখবেন বা শুনবেন। শুরুতে আমার সঙ্গে যিনি রয়েছেন তার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই, আপনার নামটা একটু বলেন। আসসালামু আলাইকুম। আমি মীর মোহাম্মদ মুরাদ হোসেন। মুরাদ হোসেন, নাজমুল। নাজমুল, আপনার ডাক নাম হচ্ছে মুরাদ? মুরাদ হোসেন। আচ্ছা, তো মুরাদ ভাই বয়স কত আপনার এখন? আমার বয়স 31 এরকম। রানিং? হ্যাঁ। আচ্ছা, জন্ম জেলা কোথায়? জন্ম জেলা আমার জেলা ঢাকা, বাড়ি আশুলিয়া, থানা 3 নং শিমুলে ওয়ার্ড। ওখানে আপনি আছেন এখন? হ্যাঁ, আমার স্থানীয় বাড়ি ওখানে, আমি থাকি বাড়িতে। আচ্ছা, ঠিক আছে, বিস্তারিত ঠিকানা দরকার প্রয়োজন হলে আমরা আরও জন্ম পরে। আমি গল্পটাই শুরু করতে চাই। জি বলুন, কেন আসলেন, কীভাবে আসলেন, একেবারে ছোটোবেলা থেকে শুরু করি। তো ছোটোবেলায় থেকে আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে। বাবা কী করতো আপনার? আমার বাবা টেলার্সের কাজ করতো, টেলার্সের দোকান ছিল। তো ওইভাবেই সাধারণত 8-10টা বাচ্চা কাচ্চার মতোই আমরা বড় হয়েছি। কয় ভাই বোন? আমরা 3 ভাই। আপনি বড়? আমি বড়। সবার বড়? হ্যাঁ, সবার বড়। আমার বোন নাই। তো এরকম ছোটোবেলা থেকে স্কুলে যাইতাম, পোলাপানের মতো ফাইজলামেন করতাম। তো ক্লাস 8 পর্যন্ত লেখাপড়া করছি। তো লেখাপড়ার চেয়ে ফাইজলামেনটাই বেশি হয়েছে, এই কারণে তেমন বেশি আর খালি আব্বুরাতে পিটানি এরকম কিছু। তো আর আমি নানুর বাড়িতে থাকতাম বেশি আর কি। আমার বাড়ি আর নানুর বাড়ি কাছাকাছি আর কি, একটা চকের এরকম কিছু। তো আব্বু ওটা মানত না, ধরে নিয়ে আনতো, আনার আর পিটাইতো ইচ্ছা ধরে। পরে এরকম করতে করতে যাই হোক লেখাপড়া করি নাই বন্ধুবান্ধবের সাথে। তখন বন্ধুবান্ধবও বুঝতাম না, যার লোকে ভালো লাগতো তার সাথেই থাকতাম। তো ওরা যা যা করতো ওইভাবে করতাম। ওই দেখা গেছে বই থুয়ে একজনের সাথে আমাকে বাজার এই হলগুলা তো ছবি দেখতাম পাশে আমাকে দোকান ও জায়গায় যাইতাম না, ছবি টবি এইসব কোনো নেশামেশা ছিল না। তো যে খুঁটিনাটি কাজ করার শখ, এই সাইকেল ভাড়া নিয়ে এক জায়গায় গেছি। তো সাইকেল আইনাকে দিতামও না, আবার আইতো একদিন না ভাড়া দিব সমস্যা কী, কিন্তু তারা মনে করতো হারিয়ে গেছে এরকম একটা অবস্থাতে। তো ফাইজলাম করে আব্বা কইলো না ওর লেখাপড়া হইব না। আর আব্বা আমার পাইতেও না, কারণ আমি তার দেখে এখনও ভয় পাই, কারণ আব্বা বারান্দায় থাকলে আমি ঘর থেকে বাইরে না, তার সাথে কথাও বলি না। আর আমার জন্য যত ঝামেলা হয়েছে আমার মা, কারণ আমার কিছু না হইলেই আমার বকাবাজি যে স্কুলে যাইতেছেন, ইটা যাইতেছেন, ওটা যাইতেছে। পরে নিজেকে দোকান ছিল, মাঝে সাঝে ধরে নিয়ে দোকান বহাইতো। আমার ভয় তো একদিন খালি বাড়িতে আয় পারলে হয়েছে ওই টেলারিং। হ্যাঁ, টেলার্সের। তো একদিন বাসায় আসতে পারলেই আর আমার খোঁজা পেতো না, আবার 2 দিন পরে পিটে পুটে লয়ে গেতো। তো জায়গায় কাজকাম শিখছি মাঝে সাঝে, তো আব্বার দোকানে নিজের আব্বা মাস্টার, কাজ শিখতে দেরি হয় নাই। তো দেরি হয় নাই, পরে সুদ দেখা দেখা দিয়েছে। পরে মোটামুটি বছরখানেকে কাজটা শিখে মোটামুটি মাস্টার, পরে 2-3 জন কর্মচারী। ক্লাস 8-এ থাকতেই? হ্যাঁ, ক্লাস 8-এ থাকতে পড়ালেখা বন্ধ হয়ে গেল। ওই বন্ধের পরেই আপনি শিখে ফেললেন? হ্যাঁ, বন্ধের পরে। আর দোকানে যাইতাম ছোট, দেখা গেছে আব্বার লেগে বা কর্মচারীর লেগে ভাত নিয়ে যাইতাম, ওই বসে বসে হাতের কাজ আইতে হয়তো। তাইলে আর অন্য সব মানুষের দোকানে গেলেছে না যে পানি আন, চান, ইডা আন, দেরি। আর নিজের আব্বা আর নিজের দোকান। এই দোকানটা কোথায় ছিল? এটা আমাদের আগে প্রথম আম্মের দোকান ছিল শিমুলিয়া বাজারে, তখন আব্বা করতো। তো আর পরে জিরানি বাজার। এটাও কি সব টুঙ্গিতে না কোথায় জানি? এটা হলো আশুলিয়া থানা, জিরানি বাজার, সাভার এলাকায় পড়ে। সাভার এলাকা মানে এটা লোকে বিকেএসপি আছে না, বিকেএসপি, বিকেএসপির পাশেই, ওইটা বিকেএসপিটাই জিরানি। ঠিক আছে বলুন, তারপর? তো নিজের আব্বাইর কাছ থেকে কাজ কাম শিখলাম, শিখার পরে এখন দোকান চালাই। এখন তেমন আর ফাইজলাম টাইজলাম করতেছি না, যেটা এখন বাড়িতে আইলে ফাইজলাম করলেই খালি ই করার লাগে। কিন্তু আমার ছোটোবেলায় থেকে ওই যে কইলাম খুঁটিনাতিতে বেশি ই সাইকেল চালাইতাম,
দেখেছে ঢাকা থেকে জ্যাঠার আগে তো জ্যাঠাতো ভাইয়ের কাছ থেকে টাকা টোকা নিয়ে একটা পুরান সাইকেল কিনা ভালো টালো কইরা নিজে চালাইতাম একদম চকচক। আর আমি এমনভাবে যত্ন করতাম আর মনে করেন যে নিজের সে যত্ন বেশি আমি যে জিনিসগুলো ইউজ করতাম। তারপরে এইভাবে করার ফলে পরে সাইকেল টাইকেলের ই গেল, একটু বড় হইলাম, মোটর সাইকেল কিনুম। আর মোটর সাইকেল তো বাড়িতে কিনা দেবো না, আর বন্ধু বান্ধবের মোটর সাইকেল থাকলে মনে করেন ওই মোটর সাইকেলটাই যদি দেখতাম আব্বাই নাই বা আব্বার এমন কি হয়েছে মোটর সাইকেল এক লিটার তেল ভরে দিব তুই আমার খালি একটু চালাইবার দে বা মার সামনে যাবো মায়ের দেখাম বা আব্বারই দেখাম, আব্বার সামনে তো সাহসই নাই। তারপর এমন কি কি মাই দেখতো না আব্বাই বেশি দেখতো যে যার দেখে ভয়টা বেশি। আর আমারও তো কিছু কইতো না, বাইতে মার সাথে শুরু হয়ে গেল যে এইটা করতেছে তোমার পোলা, এটা করতেছে তোমার পোলা, মরবো এইটা করবো ওটা করবো, নানান অবস্থা যা শাসন যা আর কি। আর পরে মনে করেন আমার দুই ভাই আছে আমি মাইটটা বেশি খাইছি কিন্তু হুদায় আর কি। পরে এরকম বয়টয়ে তো কাজকাম করলাম, তো কাজকাম করার পরে নতুন দোকান টেলার্সের মাস্টার মোটামুটিভাবে চললো, দোকানে থাকলাম। তো কাজকর্ম করতে করতে করতেছি বাড়িতে যাইতেছি, মোটর সাইকেল কিনলাম। তো মোটর সাইকেল কিনলেন কিভাবে, নিজের পয়সা দিয়ে নাকি বাপের পয়সা দিয়ে? আব্বার কাছ থেকে টাকা নিয়ে, আব্বার এক বন্ধুর কাছ থেকে নিয়ে, আর এক দোকানে পয়সা থাকে। পরে হেরাও ফাইজলাম করে যে ধরো একটা চালিয়ে হও, আমি আর আব্বার সামনে ওগুলা করি না। আর আমার আর আব্বার সামনে কথা বলি না দেখে আমার আরও খোঁচায় যে আর কি বুঝাইতেছে। পরে যাই একজন আব্বার এক বন্ধু আছে, তার একটা সুযোগই আগের মডেলের মোটরসাইকেল ছিল, ওইটা কিনলাম 25,000 টাকা দিয়ে, দুইবারে টাকা দেওয়া। তো এটা দিয়ে দোকানে যাই আহি নে হেডনীয় বিচার, মোটর সাইকেল নতুন মোটর সাইকেল চালাইতেছি বাড়িতে থেকে আসতে হলে, আর মেক্সি আর কি আব্বারে চিনে সবাই চিনে, গাড়ির সামনে দিয়ে ওভারটেক করলেই যে কেউ একজন বলে দিত ওই যে গেল আর হ্যাঁ বাড়িতে যায়, মোটর সাইকেল এমনি চালাইছে রাস্তায় ওইটা বেশ, অ্যাক্সিডেন্ট করলে 1 টাকাও দিব না, ওইটা বেশি তরপুলার অ্যাক্সিডেন্ট এই চিকিৎসা করামো আমার কাছে টাকা পাবি না। আর মার আর আব্বার ঝগড়া শুধু আমার লেগে আর কোনো কারণ নেই। তো এইভাবেই বড় হইলাম, তো দোকানে কাজও শিখতেছি, তারপরে যে কাস্টমারের মতো একজনের সাথে পরিচয়। আচ্ছা, তো পরিচয় মানে একটা মেয়ের সঙ্গে পরিচয়? হ্যাঁ, একটা মেয়ের সাথে পরিচয়। আমি একটু প্রম করছি, ওকে, একটা মেয়ের সাথে পরিচয়। তার আগে চিনতেন না তাকে? না, তার আগে চিনতাম না। আচ্ছা, ওখানে দোকান দিলাম, দোকান আর কি জিরানিতে এক সাইডে ছিল আর এক সাইডে নতুন দোকান নেওয়ার পরে, আর ফ্যাক্টরি এলাকা তো, তো যে একটা জামা বানাইতে দিছিল আর কি। একজন কাস্টমার আসলো, তো একটা কাস্টমার আসলো বলতে কাপড় বানাইতে আসলো একটা মেয়ে, তো মেয়েটা দেখে ভাল লাগলো আর কি, মোটামুটি ভাল লাগলো। দুইটা মেয়ে ছিল, তো ওই মেয়ের সাথে যে আসলো আরেকজন জামা বানাইতে দিতেছে, মাসিকভাবে বেতন পায় জামা বানায়, মাসিকভাবে বেতন পায়। তো ওই মেয়ের সাথে আরেকটা মেয়ে আসছে ওর বান্ধবী, তো দুইজনেই আর কি এক কাস্টমার দোকানদারের সাথে হাসি টামসা, আর টেলার্সের দোকানে একটু ফাইজলামিটা বেশি হয়। তো দুজন আসলো কথাবার্তা করতে, ওর দেখা দিয়ে ওর বান্ধবীর দেখা দেখি আরেকটা ও যে বান্ধবী সেও ই করলো, জামা বানাইতে দিল। তো জামা বানাইতে দিলাম, তার ভাল লাগলো, সবসময় মোড়ো টোড়ো দেওয়া থাকতো আর কি, সবার চেয়ে একটু আলাদা ডিফারেন্স। গার্মেন্টসের মানুষ দেখা গেছে কত আছে, উন্না নাই, ইডা নাই, উডা নাই, ওরকম না, সুন্দর ভদ্র আর কি, চেহারা ফেস কাটিং দেখে ভাল লাগলো। ভাল লাগার পরে আমি আর বলতে পারতেছি না, আর বলিও না, কিন্তু মানে রেগুলার আপনার ওখান থেকে কাপড় বানাতো? হ্যাঁ, কাপড় বানাতো। আবার তার ভাবিও বানাইলো, ওর সাথে পরিচয় হওয়ার পরে আরেকজন আর ওরাও কাস্টমার নিয়ে। নাম জানতেন তখন পর্যন্ত? নাম জানেন? হ্যাঁ, নাম জানি। কি নাম? মনি। মনি, আচ্ছা। হ্যাঁ, কারণ লাগে নাম তো আমার প্যাডে লেখা লাগে, ও কার কার আমার মেমোতে লেখা লাগে না যে এই নামের এই, আরেকজন তার নাম লাগে আরজিনা। আমি জিনিসটা বুঝতে পারলাম কিন্তু তার আমার ভাল লাগে না। আমি একটু ফাইজলাম করলাম, ওই আরজিনা আমার বলার আগে আমি আরজিনার কাছে বললাম যে তোমার বান্ধবী আমার ভাল লাগে। তারপরে সে আর আমি বললো না, কিন্তু আর পরে আমি জানতে পারলাম আরজিনা ওই মনির রেজায়া প্রেশার দিতেছে যে মুরাদ ভাই তোমার পছন্দ করে, তোর পছন্দ করে তো ওর সাথে তোর সম্পর্ক করতে হইব, তুই যদি না করস তাহলে আমরা দুজন এক রুমে থাকুম না আর কি। কী লেগে তা জানি না, আমারে ভাল লাগছে আর আমি ওরে দেওয়ারে কয়ে দিছি আমারে যাতে না কয়ে পারে। তো পরবর্তীতে ঘটনা আস্তে আস্তে পরে জানতে পারলে মনির কাছে কয়ে হে তোমার পছন্দ করতো, যে আপনার পছন্দ করতো। তো আমি কই আমি মোটামুটি বুঝতে পারছি এই কারণে ওরে দেওয়া ফটো দেওয়াইছি, কারণ আমার তো তার ভাল লাগতেছে না।
তো এভাবে সম্পর্ক বলতে সম্পর্ক আর আমার চেহারা আমার আব্বার চেহারা মোটামুটি আর ইয়াং বয়সের আমি বড় ছেলে আমার মোটামুটি একটা ই তো সময়তে কত কত লোক যারা না চিনতো তারা বাইক হইতো তো আমি এই বিষয়ে আর আব্বা দোকানে বসতো বসতো বলে আমি করতাম না কোনো মেয়ের সাথে কথা কইতাম না আর এলাকায় তো করতামই না কারণ আমার বড় জেঠা মেম্বার তো আমার চিন্তা করলো আমি কোনো অন্যায়ের সাথে কোনো মারামারির সাথে কোনো আর কি কোনো একটা নামে যে জিনিসটা নিয়ে বিচার আসার সম্ভাবনা আমি ওইসব কোনো কাজে যেতাম না কারণ আমার মাথায় একটা জিনিস নলেজে থাকতো সবসময় যার বড় জেঠা হলো মেম্বার ওরা করে মানুষের বিচার ওর বিচারটা যদি কি না আমার বিচারই যদি আমার বাড়িতে যায় আর আমার বিচার যদি তারা করে তাহলে জিনিসটা কেমন দেখা যায় না নিজের বাড়ির তো বিচার যায় পারবে না আমি এই জিনিসটা নিয়ে আমি কোনো ইয়ে যাইতাম না কিন্তু নিজে নিজে ফাইজলাম করতাম নিজে ফাইজলাম করতাম মার খাইতাম আব্বা শাসন করতো মা শাসন করতো সম্পর্কটা কীভাবে হলো তো সম্পর্কটা এইভাবে ওর মাধ্যমে সংসার হলো তো ওর ভেতরে ইয়ে হলো গে ঢাকায় পোলা আমরা এই যে ফাঁকে থেকে ই করুম না অহন এই জায়গায় থেকে যদি না করে দেই যদি কিছু করে বা যদি প্রেশার ক্রিয়েট করে ওর ভিতরেরটা তো আর আমি জানি না ও আমার পরবর্তীতে বলছে এগুলো জানলাম পরে ভয়েই কয়েছে হ্যাঁ আমি রাজি ও কথা কয় দেখা করি কথা কয় দেখা করি আমি এবার মোটরসাইকেল নিয়ে সন্ধ্যাবেলা যাই বা একদিন থাকি দোকানে পরের দিন যাই তো ওই যে ওর ফ্যাক্টরি আমি দোকান থেকে যাইতাম এক ঘন্টা আগেও যাইতাম গেলে আশেপাশে সময় কাটে ওর যখন ছুটি হইতো ওর সাথে দেখা করতাম ওই গেটের সামনেই দেখা করে আর পাশে ওর ফোন ছিল না পরে তখন তো ছোটো মোটো বাটন ফোন তখন ওই ফোন দিয়ে আরেক পাশের জনের ডাকে নিতাম ডাকে নেওয়ার সাথে কথা কইতাম ছুটির পরে ওই একটা জায়গা ঠিক করা ছিল গেটের সামনে ই করতো আসতো ওই না দেখা সাক্ষাৎ করে আমি বাড়িতে গেতাম গা এও গেতে 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 মনে করেন যে সময় গেল সাত আট আট মাস সম্পর্ক করলাম এইভাবেই আর দোকান থেকে যাইতেছে আইতেছে জামা কাপড় বানাইতেছে হালকা পাতলা কথা কইতে আব্বাই না থাকলে কথা কইতেছে কিন্তু দোকানের বইয়ে কথা কইতাম না ওই যে আব্বাই আব্বা আসলে যদি আব্বার কেউ কয়ে দিত তো এই বয় আর কোনো মেয়ের সাথে কথা কই না যদি ভাই মনে করে আমার কথা আব্বার জিজ্ঞেস করলো তো ওই সব ব্যাপার আমি কোনো ই না কিন্তু ওরে দেখে ভাল লাগছে ওরে অফার দিছি ওর সাথে চোরাম চোরাম করে খেতে তো হঠাৎ তো তারপরে হঠাৎ একদিন দেখি ওরা যে আমার দোকানের পাশে যে জায়গায় বাসা ভাড়া থাকে ওর আব্বু একজনের সাথে বিয়ে ঠিক করছে তো নতুন নতুন বাইক চালাইছি হয়তো শখের জাম্প টকের জাম্পের সমস্যা ছিল শরীর টরিল ব্যথা আমি দুই দিন জ্বর বাড়িতে তো ওই বাসায় ওর বান্ধবী আমার ফোন দিছে কয় ভাই আজকে তো মনির বিয়ে হঠাৎ কোনো কিছু জানলাম না কোথাও আর আব্বাই মনে হয় পাত্র দেখছে বিয়ে এখন সত্য না মিথ্যা জানি না আমি ওই অবস্থায় জ্বর টর নিয়ে আসলাম জিরানি অন ওর যে বাসাটা যা মোট আমার দোকানের সামনে যেন আব্বাই আমি দোকানে আইতাছি আব্বা ভিলেন হয়ে যাচ্ছে আমি দোকানে আসি নাই অসুস্থ বাড়িতে থাকবি তুই মোটরসাইকেল না জিরানিকে তো আমার দোকান এরকম রাস্তা অনদিক দিয়ে পিছন দিয়ে আসা যায় পিছন দিয়ে মাসে প্রসাব টুসাব করে নানান নোংরা আর কী করুম ওদিক দিয়ে ওর বিয়ে হয়ে যেতেছে মাথা তো খারাপ পরে ওদিক দিয়ে যায় পিছন দিয়ে গেলাম মোটরসাইকেল আরেক জায়গায় রাখে যা যে ঠিকই এক দু ওর রুমের সামনে অনেকগুলো জুতা অনেক কিসের জুতা তা তো জানি না আমি মনে করছি হা বিয়ের মনে হইতেছে পরে ওরা আবার ওই বাসায় বলে ভাড়া থাকতো আচ্ছা ওই পোলাটাও ওরা বিদেশি তো ওইভাবে ই করতো তো আমি যে ওই পোলারে ডাকাইছি পোলারে ডাকে ওই ওই যে বাড়িতে ভাড়া থাকে ওই ওর ভাইগ না আবার আমার বন্ধু তো বন্ধু তো আর আমারও আর কি ফ্রেন্ড হিসাবে সবাই চিনে ভালো আব্বারও চিনে ওই রকম পরিচিত আবার আব্বার রাজনীতির সাথে জড়িত আছে ওইভাবে পরিচিত নানানভাবেই আর কি চিনে তো বন্ধুরে কইলাম বন্ধু এই ঘটনা আমার পোলারে ডাকে আনছি ডাকে আইনা ওর ইচ্ছাদের পিটাইছি যে এইভাবে মারার অবস্থাতে তুই তুই আর মানুষ পেলি না তুই ওর এসেস বিয়ে করবার লিগে পরে এরকম ই করে আমি ওইভাবে ইটি করার পরে বন্ধুরাই আর কি মিলমিশ করে দিল তুই জাগা ওর বিয়ে করা পারবি না রে সেটা পরে এরকম ইটি কইরে আমি আবার বাড়িতে গেলাম আর বাড়িতে গেলাম বিয়ে বন্ধ পরে বাড়িয়ালি ফোন দিছে এই বাড়িয়ালি আবার আব্বার কাছে আইসে আইসে কইতেছে আপনার পোলাই আমার বাড়িতে থেকে বাড়াইটা বাইরে বই রেখে দিছে কেল নাকি ওই মেয়ের কারণে ওই তখন আব্বাই জানলো যে ওই মেয়ের সাথে সম্পর্ক বাইরতাইলো বাইরতাহার পরে ও এলো অসুস্থ দোকানে যায় পারতেছে না বুঝলাম কোনাবারে যায় মানুষের বাসার ভাড়াই টাকা দেয় কেমনি এটা যদি আব্বা বুঝতো হ্যাঁ জিরানি জিরানি যায় মাসার বাসা হ্যাঁ কইলো তো আমি কইলাম তে আমার পোলা খেয়ে দেবো না কার পোলা খেয়ে দেবো এটা চাপা মেরে আর কি এরকম আর কি যে কথা কাটিয়ে দিলাম বাইরতে তুই আর যে মেয়ের সাথে সম্পর্ক হ্যাঁ মেরে তো আমি চিনি
ওকে, আমরা এখান থেকে ফিরব ছোট্ট একটা বিরতির পর। আপনারা শুনছেন জীবন গল্প ঢাকা এফএম 90.4 এবং এই অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে ঢাকা এফএম এর, সেখানে গেলে আপনি শুনতে পাবেন www.youtube.com/dfm904। ওকে, ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরছি। জীবন গল্প জীবন গল্প। ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প। আমি আর জি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং কথা না বাড়িয়ে আমার যিনি গেস্ট আছেন তার কাছেই ফিরতে চাই। আর এই অনুষ্ঠানে যদি আপনারা আসতে চান নিজের জীবন গল্প বলার জন্য, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09611904904। আরও একবার বলছি 09611904904। আমরা আবার যাচ্ছি আমাদের অতিথির কাছে। জি, যেখানটায় আপনি ছিলেন। গুরুজন গোজা বয় নয় মাই বুঝাইতেছে ওই ঘরে, ওর যদি ভাল লাগে ওই নিয়ে খাইব, বিয়ে করবো, সংসার করবো, তোমার সমস্যা কি? আমি রাজি না, রাজি না এটা সেটা, তার মধ্যে রাজি না। কারণ এটা একটু কথা শুনছি, আমার আব্বার বন্ধু তার জ্যাঠা শেরমার সাথে আমার বিয়ে ঠিক করতেছে আর কি, এরকমই দেখে। তা আমি ওইটা আমার ছোটো ভাই গেছে, আর দুই তিনজন গেছে, যায় দুই তিনবার যায় দেখে টেকে আইছে। আমার এই ছোটো ভাই এই যে এই আর তো অনেক 9 বছর আগে আরও ছোটো ছিল, ও দোকানে গেলে ওর সাথে ওর সম্পর্ক ছিল এই মনির সাথে। ও আবার বাসায় নিয়ে যেত লাঞ্চের টাইমে, আবার লাঞ্চের পরে এনে দেওয়া যেত। তো ওর চিনে, ও গেছিলো ওই মেয়ে দেখতে, ও আইসা কইতেছে ভাই আমাকে মনি ভাবি ভালো, হ্যাঁ না ভাল লাগে না। তা আমি কই ছোটো ভাই কইতেছে আমি ওই জায়গায় যাবো, পাগল হয়েছি যাই নাই। ও গেছে ওই যে আরজিনার বিয়ে খাইতে, ওই যে বান্ধবী, ওই বান্ধবীর বিয়ে খাইতে মনি যাইব। আমারও দত করছে, আমি কোথায় এত সম্ভব না, আমি তো আব্বার সামনে কথা কই আসব না, আমি কেমনে যাবো? আর গাইবান্ধা, তো গাইবান্ধা বিয়ে খাইতে যাবো, ও বাড়িও গাইবান্ধা, মনির বাড়ি ভাই গাইবান্ধা ঢুলবাঙ্গাতে। তা আমি কই না ওইভাবে যাওয়া হবে না, তুমি যাও। তো ওরে পাঠাইলাম, এ মধ্যে পেঁয়াজ ভাই যা গেছে, আব্বাই জানলো, ওরে ফোন দিছে, তুমি ঢাকায় চাকরি করবা, তোমার যদি মুরাদ কিছু কয় ওর হাড় মাংস আলাদা করে হলাম, আমি টেকেল দেবো তোমারে, তুমি ঢাকায়। কিন্তু কাকে ফোন দিয়েছে? ওই মনিরে। আচ্ছা, আব্বা, আমার আব্বা। তো ওরে লাই দিবে না, এরকম একবার ঠেট দিছে। পরে ঠেট দেওয়ার পরে ও আর আইতেছে না আমার সাথে, ওই রকমই না। পরে আমি ফোন দিলাম, ফোন দেওয়ার পরে দেখলাম যে কয় এরকম এরকম ঘটনা, আব্বা ফোন দিছিল তোমার, তো আমার তো এরকম করতেছে, তো আমিও তো তোমারে ভালোবাসি না, ওই দেশে যাই কইতেছে। তেতালি দেশে তো এই যে 8-9 মাস 1 বছর হয়ে গেল, কেমনেই তেমনি, মানে আমি তো তেমনি তো কেমন জানি হয়ে গেলাম গা হঠাৎ করে, যে এই অবস্থা এটা তো সম্ভব না। তো আমি কই, তা আমি তোমার এলাকায় আম, আমি তোমার এই ছাড়া বাঁচতাছি না, বাঁচুম না বা এরকম। তো পরে কইতেছে তো তুমি আহ যদি আসতে পারো, আমি আমি আমার এমুক ভাবির বাসায় আছি, ওই যে যার বিয়ে খাইতে গেছে ওর ভাবির বাসায়। ঠিক আছে, পকেট হলো 25 টাকা, হাতে লো একটা মোবাইল, চাইনা মোবাইলগুলো আগের। তো পরে 25 টাকা না, আব্বাই তো বকাবজি করতেছে বাড়িতে, আমি পাশের রুমে শোয়া, মার সাথে পুরো গালাগালি। পরে আমি করলাম শার্টের যে শখেটে, ওই শার্টটা একটা কান্দে নিয়ে বাড়িতে বেরিয়ে পড়ছি। বাইরের পর টেকা আছে 25 টাকা, টেকা নাই গাইবান্ধা গার, আমি তো এত দূরে যাইও নাই। রাস্তায় বেরোলাম, আমার দোকানের পাশে একজন ডিশলাইনের কাজ করছে নজরুল ভাই, তো উনি দিয়ে আসতেছে। আমি কই ভাই ই করেন, হ্যাঁ 100 টাকা দেন, তো ওরা টাকা নিয়েছি কাউন্টারে গেছি, সবাই চিনে। আমি কই ভাই গাইবান্ধা যাওয়ার মতো কম দামের টিকিট কি আছে? কবে কতজনে তো ইঞ্জিনে বয়ে যায়, ওলা ই কতজন দাঁড়িয়ে যায়। আর একজন কে মামা কোটে গাইবান্ধা যাইবো, একটা টিকিট দাও 500 টাকা। আমি আর মনে মনে করতে, মামা আমি তোমরা বেড়াই বেড়ে যেতে, আমি তো যেতে বিপদে পড়ি, আমি তো জানিও না, মানে এত লং রোস্টে আমার জীবন আমি যাইনি আর বাড়াও জানি না। আর বাড়িতে থেকে এই পর্যন্ত আইসি, একটা ম্যাক্সি ছিল আমার ঘর, তো মোটর সাইকেল নিয়েছি, তেমন বাড়া থেকে 8-10 টাকা, এত দূরের ভাড়া কীভাবে যাবো? পরে যাই হোক 150 টাকা এরভাবে ই করে মনে হয় 200 টাকার মতো ব্যবস্থা করে নিয়ে আমি 150 টাকা টিকিট কাটলাম। টিকিট কাটতে ওর লগে ফোনে ফোনে কথা কয়ে কয়ে, ফোন থাকলে ঠিকানা, আর পরে আমার নামতে বললো তুলসীঘাট।
তুলসীঘাট নামলাম, একজন লোক পাঠিয়ে দিল সাইকেল দিয়া, পরে ওই যে বাসায় গেলাম। বাসায় যাওয়ার পর তো অবাক, কি কয় অহন তো আব্বাই আমার খুঁজা পায় না, পা না পাওয়ার পরে আমি ওর কাছে যাওয়ার পরে যাকে সেভ মতো আমার নিল, নেওয়ার পরে কথাবার্তা কইলাম যে এখন কেমনি কি আমার উদ্দেশ্য তের আগে একটু কই নেই। আমার উদ্দেশ্য হলো গিয়ে আমার এক ফুয়াতো বঞ্জামা আছে বাবুল ভাই, ওনারে আমি বলছি কি যে আপনি তো ওই কলোনি ভাড়া দেন, আমার একটা রুম দিবেন। আর প্রথম মাস চলার লেগে কিছু চাউল দিয়েন আর 2000 টাকা দিয়েন যে আমি ওই মেয়েরা নিয়ে পড়ুম। আচ্ছা ঠিক আছে তুই যা, মানে ও জায়গায় যখন মেয়ের এলাকায় যাই পড়ছি, এখন একটা বেবাও আর একটা মেয়ের বাড়িতে একটা পোলা গেছে ঢাকার পোলা, এখন তারা তো মনে করেন যে এক পক্ষে বেড়াইতে গেছি এরকম একটা অবস্থা, আর ওই এলাকার 95% লোক আমার ওই দোকান যে জায়গাটা ওই জায়গায় থাকে। এখন দোকানের লোক সব চিনে ভাই আপনি জায়গায়, ভাই আপনি ওই জায়গায় আর কি। পরের দিন এটা তো পরে ওই গেলাম আমি কই না এই জায়গায় থেকে তো যাইয়া পারব না, হন আবার কিছু এলাকার পুংডা পোলা বান আছে। তারপর যে বাবির বাসায় গেলাম, ওর বাসায় থেকে আরেক এই যে মনি মনি খালার বাড়িতে গেলাম, খালার বাড়িতে গেলাম কই ডাকে এটা ঢাকার পোলা। তো ওর খালার এই সব কিছু খুলে কইতে গেলাম যে বলো যে আমাদের বিয়ে এখনও হয় নাই, মানে বিয়ে ছাড়া একরকম সাহস, বিয়ে হইলে একরকম সাহস, আমার ভিতরে প্রেম করছি ভালোবাসছি ব্যাস এই পর্যন্ত, পরবর্তীতে এই জিনিসটা কোথায় যে দাঁড়াইবো কীভাবে হইব ইমোশনাল জিনিসটা ওরকম বুঝিও নাই, আর কোনো খারাপ কোনো চিন্তাভাবনা তাও আহে নাই, সেফ সেফ মতো। প্রেম তো প্রেম পবিত্র জিনিস, ওয়ার মধ্যে খারাপ জিনিস হইব কি লিগে, পবিত্র তো পবিত্র, প্রেম করছি এইটাই সত্য। আর তার মধ্যে আমার বাড়িতে যে রয়েছে আমার আব্বার সামনে কথা কই না, কিন্তু আমার মায়ের জানাই। হ্যাঁ কোন একটা মেয়ের সাথে কথা বললো আমার আম্মা ওটা জানে, এমনকি ওর সাথে আমি ফোনে কথা কইছি, আমার ওর রুমে নিয়ে দেখাইও দিছি। তোর খালারে কইলাম, ওর খালাই করলো যে ঠিক আছে এত চিন্তা ভাবনা করো, খালা এবারে মনে গো বাড়িতে নিয়ে এলাম একটা ভ্যানে, এত দূর ভ্যানে গেলাম, এইভাবে দুই পাশে বসে ভ্যান, ওই না বসতে পারে না মনে পড়ে যাই। তো পরে এইভাবে আসলাম অনেক দূর, 4-5 কিলো রাস্তা এলাম। পরে ওর খালা ওগো বাড়িতে নিয়ে এসে ওর চাচির বাসায় বসাইলো, চাচির বাসায় বসে ওর আব্বারে কইল, ও ওর আব্বা তো ইয়ে ঢাকা, ও বাড়িতে কেউ নাই ওর চাচারা। এদিক দিয়ে আমার আব্বা ফোন দিছে, জানছে ওর আব্বারে ডাকে আনছে, ওর আম্মারে ডাকে আনছে, আমার শাশুড়িটা মাটির মানুষ আর কি, তো কোহান বলো তো অনেক ভালো তাগো দুজনের মা। হ্যাঁ হ্যাঁ মনির মা, হ্যাঁ মনে করেন যে পাগল একদম, আমার ছাড়া বুঝেই না কিছু এরকম পাগল। আচ্ছা তো পরে তাগো ডাকে আনছে আব্বাই, ওই যে আমার যে আব্বার বন্ধুর তার জ্যাঠাশের মেয়ের দিয়ে কথা চলছিল একটু একটু বিয়ের, তার বাড়িতে ওই জায়গা থেকে মনির ফোন দিছে, তোমার কাছে কি মুরাদ গেছে? আরে তো এদিক দিয়ে পাইতেছি না, যদি কিনা তোমার কাছে যায়, তুমি যদি লাই দাও আমি পাশের দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতাছি, তোমার কাছে যদি প্রশ্রয় পায় তাহলে তোমার মা বাপরে কাইটা পান দেওয়া সে দিন। আপনার বাবা বলতেছে? হ্যাঁ আব্বা বলতেছে। আরে ও কইতেছে যে বাবা মা তো বুড়ে হয়ে গেছে, বাঁচবে কয়দিন, যার এনে সারা যার সাথে সারা জীবন থাকুম, হ্যাঁ যদি ভালো থাকে। এই লোক আব্বাই রাগ রিপ্লাই দিছে এরকম, হ্যাঁ যে আব্বা তো আমি ওই জায়গায় পাশে দাঁড়ালাম, অপমান হওয়ার সুযোগ থাকে। তো এরকম একটা অবস্থা, তো আব্বা আমার ছেড়ে দিল, কনফার্ম হলো আমি ওই জায়গায় গেছি। আমার ফোন টোন টোটাল বন্ধ, রাত্রেবেলা ওর চাচা আমার কইতেছে বাজার যান আপনি ঢাকায় থেকে আইসেন, আমরা বলুমনি যে বেড়াইতে আইসে, আপনি যদি বিয়ে না করেন তাও এখন যাইতে পারেন গা, ভাই বোনের সম্পর্ক। আবার দেখি কিছু কিছু এলাকার পোলাপান গুনগুন করতেছে, আয় কইতেছে ভাই আপনি কী করেন? আমি ভাই আমি এক দোকান কর্মচারী, দোকান থেকে পরিচয় এইভাবে, আমার দোকান টোকান উঠাম দেন না। ও আর মনির আবার ছোটো, হ্যাঁ চাস্তো ভাই ওই দোকান, ও দোকানের মালিক। এটা আমি মনে মনে করতেছি তুই যে প্রশ্নগুলো আমার করতেছস, তুই তো আমার এলাকায় গেলে আমার সাথে চেহারা দেখলে তুই আমার সামনে আবি না। তো দেখ তোর এলাকায় আইসি যা কষি ক, ওরা ওরা আর কি একটা ধান্দা করতেছে যে ঢাকায় থেকে পোলাইছে। তো লাস্ট পর্যন্ত এইভাবে আবার দুই একজন ওই যে কইলাম আমার এলাকায় থাকে, তারা ভাই আপনি জায়গায় এটা সেটা বেড়াইতে আইসি। তো ফোন টোন বন্ধ, রাত্রে হয়ে গেছে, আমি বিয়ে করাইব আর আমার কাছে টাকা নাই, আমার একটা ফোন আসিল, ফোনটা কইছি দিয়ে বিক্রি করে দাও, তো বিক্রি করলো না, না তোমার ফোন তোমার কাছে থাইক। ওরা ওরাই ম্যানেজ ট্যানেজ করে উকিলের কাছে যাইতেছি, কোর্ট ম্যারেজ করুম উকিলের কাছে যাইতেছি খুদ্দ কোমরপুর। তো ভ্যানে করে নিয়ে যাইতেছে,
আর আমার যে উকিল হয়েছে, হ্যাঁ আমার মনির এক পক্ষে মামাকে লাগে, এক পক্ষে দুলাভাই লাগে। পরে আমরা বৈশা বৈশা যাইতেছি, এক ব্যান চালাইতেছে একজন, তখন বিয়ে করতেছি, বিয়ে কি জিনিস হচ্ছে আমার কিছুই বুঝতে আসি না। বিয়ে করুম, ব্যান চলতেছে না জোরে, হ্যাঁ ব্যান চালায় না কিলে, ব্যান আলা কি মনে হয় মামা কয় কি ব্যান যে চালাইতেছে, হ্যাঁ তোমার বড় সম্বন্ধী, হেই কি কয়, আমি তো জানি না কিছু। তো মনির বড় ভাই, হ্যাঁ খুব ভালো আর কি। আমার শ্বশুরবাড়িটা মনে করেন তো অন্যরকম, একদম খুব ভালো পরিবার। তো পরে আমি তখন জানলাম যে হ্যাঁ আমার বড় সম্বন্ধী। তো গেলাম আস্তে আস্তে উকিলের বাড়িতে, টুপি মুপি মাপতায় দিলাম, একটা বইলাম পশ্চিমমুখী কইরা। বিয়েটা যখন সাইন করলাম তখন কেমন মাথার একটা জিম মারলো যে বিয়ে একটা বাধা পড়ে গেলাম। এই যে বিয়ে করলাম মিষ্টি মুখ করুম, তখন তো মনে হয় টেকার কোনো সাবজেক্ট টেকাই নাই। এই যে এই আনার করলি বিস্কিটগুলো আছে না, 12 টাকা প্যাকেট বিস্কিট এনে মিষ্টি মুখ করলাম সবাই। তো উকিল টুকিল কুটম্যাচ কইরাটে ইন্টারাপ্ট করি, হ্যাঁ গল্পটা আপনারা শুনে যাচ্ছেন আমি জানি। সাধারণত কোনো মেসেজ না থাকলে আমি কখনোই কোনো স্টোরি আপনাদের সামনে আনি না। আজকের এই স্টোরিটা এতটা চমৎকার একটা গল্প, আপনারা শেষ পর্যন্ত শুনবেন। ওনার বলার জায়গাটা খুবই ন্যাচারাল, একেবারেই ওনার মতো, আপনারা শুনবেন কারণ শেষ পর্যন্ত অসাধারণ একটা মেসেজ আছে আজকের এই গল্পে। জি বলেন। তারপর তো পরে বিয়েটি হলো, তো আমাদের শ্বশুরবাড়িতে আসলাম। আসার পরে এক রুমে আস্তে আস্তে রাইতে গেছে, ওদিন শুয়ে পড়লাম। মানে শ্বশুরবাড়ির লোকজন আপনার প্রতি খুশি ছিল যে না জামাই হিসেবে তারা আপনাকে অ্যাকসেপ্ট করে? হ্যাঁ অ্যাকসেপ্ট করছে, আর ঢাকা থেকে গেছি, আর ঢাকার মানুষ তারা পাইলে অন্যরকম। পরে ওদের বাড়ি কোথায়? গাইবান্ধা। গাইবান্ধাতে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঢাকা থেকে অনেক দূর তো? হ্যাঁ হ্যাঁ, গাইবান্ধা থেকে, গাইবান্ধার ডোলবাঙ্গাতে 350-400 কিলো এরকম, 350 কিলো এরকম। তো বিয়ে হয়ে গেলো, এখন তো আর কিছু করার নেই, এখন ফোন বন্ধ। আমার আব্বা আমার এত শাসন করে, আবার সবচেয়ে বেশি আদরও করে, এটা হয় তো আদর করে। আমি তো ইন টোটাল বন্ধ, ফোন টোন বন্ধ, কোনো যোগাযোগ নাই। হঠাৎ করে একদিন ফোন দিছে, আমার নানু ফোন দিছে যে কই আসব, আর কান্দাকাটি লেগেছে, বাড়ির বড় আর নাতি নাত করবো মধ্যে আমি বড়। তো আদরের, সবার আদরের, আমি জ্যাঠা জ্যাঠা যত যাই আছে আমার ফ্যামিলির মধ্যে আদরের। তো এরকম করতে করতে ই হলো, ফোন করলাম, কে জানি নানু না নানা ভাই কেউ একজন ফোন দিছে। ফোন দেওয়া কথা কথাছে, ফোন খোলা পাইছে আম্মার কানে গেছে আর কি, আমার মার কালে পাগল হয়ে ছুটে গেছে। কি ব্যাপার, তোর আব্বা তো 2 দিন ধরে হাট ফেলে গেছে। আল্লাহ কি কয়, আব্বা হাট ফেলে উকিলে গে, হ্যাঁ আমার খালি মারে আর এই করে কয় না, আমি আব্বা আমার বকা দিলে বা আমার মারলে পরে আলাদা যায় কান্দে, এরকম আর কি। কিন্তু ওর দিক থেকে আর কি বাবারা কিন্তু এরকমই বোঝাইতে যায় না যে কতটা, এই যে এখন বাবা হয়েছি এখন বুঝি জিনিসটা। তো এরকম তো আমি কই না। পরে আমার আম্মা কইল কি, তো বিয়ে যখন করে ফেলাইছ তুমি করো, বউ বাসায় রাইখাস, রাইখাসার পরে তোমার বড় আম্মা যে মেম্বারের বউ, যে তোমার বড় জেঠি আর আমি যাই, হ্যাঁ দেখার কথা কয়ে যে দেখবার গেছিলাম, পছন্দ ছিল হয়ে পড়ছি, এইভাবে নিয়ে মনে তুমি তোমার মতো বাইতে বড় আর রাখো, আমাকে পাগল হয়েছি আমি বলেও রাখতাম না। নিলে দুইজন বিয়ে যখন করছি একসাথে, তারপর তুমি না নিলে, যে ওরা ফাকির তুমি এলাকা থেকে ধমক গেলাগা, আর আমি ঢাকা থেকে একটা পুলাইছি, একটা যুবতী মেয়ের বাড়িতে একটা ছেলে গেলে এমনি কানাঘোষা শুরু হয়ে যায় যে ওই যে একটা পোলা নিয়ে আইছে বা কিছু, তা আমি আর বদনাম বাইন করুন কি লেগে, এরকম একটা মাইন্ডটা আমার মধ্যে। তা আমি কই না, আমি যদি কিনে বাড়িতে আহি তাহলে আমরা দুইজন একসাথে হোম, আর না এলাম বাড়িতে আইতাম না। তো এরকমই করতেছি না। পরে এইভাবে দুই একদিন গেলো, একদিন যাওয়ার পরে পরের দিন আমার আব্বার সাথে একজন থাকতো আর ওই মনির আব্বা, দুইজনে ভোরবেলা পাঠিয়ে দিছে। এই দিক দিয়ে তো জানে বিয়ে করে ফেলাইছি। তো বিয়ে করার পরে আব্বাই মনে হয় 5-7 হাজার টাকা দিয়ে দিছিল যে দুজনে নিয়ে হও। আর মেয়ের বাপ তো আমার যে হাতে পায়ে ধরে অস্থির, মনির আব্বা যে এই সমস্যা এটা সেটা, আর হ্যাঁ জানতো যে তার ওর সাথে আমি সম্পর্ক করি, তা আমাকে এটার পেঁচটা তো আপনি বাজাইছেন, তা আপনি জানেন আমি ওর সাথে সম্পর্ক করি, কম বেশি জানেন আপনি ওর ওরে বিয়ে দিবেন কি লিগে, আমি কী করছি কয়, তোমরা জানো না তোমরা এই জায়গার মানুষ, আমরা ওই জায়গার মানুষ, এটা মানবো না বা আমার উপরে প্রেশার কী টুকবো, তার মানে হ্যাঁ আর কি এই ই সেম সেম আর কি, যেভাবে যাইতেছে যাই, যদিন জামগা তন জামগা পড়ে থাক পোলা, এরকম চিন্তা ভাবনা ওরও এরকমই ছিল যে না এলাকার পোলাপান যদি আমার চাকরি বাকরি না করবার দেয় বা ই করবার দেয়, রাজি হয়েছি কথা কইতেছি কথা কই, যখন জামগা তখন এইরকম একটা পরিস্থিতি ছিল। তো
সম্পর্কটা আগাইতে আগাইতে ও দেখছে যে আমিও মোটামুটি ভালোই, হয়তো ওর কাছে ভালো লাগছে। ওকে, আমরা এখান থেকে ফিরবো ছোট্ট একটা বিরতির পর। আপনারা শুনছেন জীবন গল্প ঢাকা এফএম 90.4 এ, এবং এই অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে ঢাকা এফএম এর, সেখানে গেলে আপনি শুনতে পাবেন www.youtube.com/dfm904। ওকে, ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরছি। জীবন গল্প জীবন গল্প। ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প। আমি আর জি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, এবং কথা না বাড়িয়ে আমার যিনি গেস্ট আছেন তার কাছেই ফিরতে চাই। আর এই অনুষ্ঠানে যদি আপনারা আসতে চান নিজের জীবন গল্প বলার জন্য, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09611904904। আরও একবার বলছি 09611904904। আমরা আবারও যাচ্ছি আমাদের অতিথির কাছে। জি, যেখানটায় আপনি ছিলেন। তারপরে এভাবে গেলাম, ভোরবেলা শুয়ে রয়েছি বিয়ের দুই দিন পর। ও, বিয়ের দুই দিন মধ্যে যেদিন বিয়ে করছি তারপরের দিন, ওদিন তো রাইতে গেছে, তারপরের দিন থেকে মোটামুটি লুক আহা শুরু, জামাই দেখতে হবে। হ্যাঁ, এলাকার লোক, হ্যাঁ এলাকার থেকে। আমি এক রুমে চুপচাপ বসে রয়েছি, আর একজনে এক এক কথা, জামাই তো ভালোই, জামাই তো সুন্দরী, এলাই বল দ কথা কয় না ড্রেসের ডা। আমি মনে মনে কইতাছি আমি টেইলার্সের দোকান করি, আমি কথা কয় আর যদি না পারি তো কার কথা কয় করবো। নতুন জামাই জামাইয়ের মতো রয়েছি। এখন পরবর্তীতে যদি কিনা পরিচয় হয় তখন দেখা মনে যে জামাই কারে কয় আর ডাকায় পোলাকারে কয়। তো যাকে এভাবে ইটি করার পরে ভোরবেলা একদিন শুয়ে রেছি, দেখি ওই শিকদার কাকার মনির আব্বা যায় হাজির। আচ্ছা, ভোরবেলা, কারণ রাত 10টায় গাড়িতে উঠলো, ওদিক দিয়ে 4:30-4:30 নামে। তো নামে পরে আমি কইলাম তো কীভাবে কী কয়, এভাবে কাকা তুমি কি কাম করলো এটা? তা আমি আমি যে কাজ করলাম এই কাজের মধ্যে আপনিও জড়িত আছেন। কয় কে? আমি ওই আমার টেলার্সের দোকানে বড় শিকদার কাকা ইন্ডিয়ান থেকে কিছু ওই যে শাড়ি 3 পিসগুলো আমার এনে দিত, আমি দোকানে বেচতাম। তা আহার আগে ওর লেগে একটা খয়েরি শাড়ি নিয়ে গেছি আমি ওই শিকদার কাকার কাছে। আমি কই যে আপনি বিয়ার শাড়ি দিচ্ছেন, এই কথা যদি আব্বারে কই, কয় বাবা একবারে কাব্বা মাপসাই এই কথা কইলে আমারে তোমার আব্বা একবারে পিঠায় একবারে লাশ বানালো। তুই আমাকে তাহলে চুপ থাকেন তাহলে কেমনে কি? আমাকে বিয়ে করছি মিষ্টি খাওয়াই নাই, কয় লও বাজার লও, টাকা দিয়ে দিছে তোমার আব্বাই, মিষ্টি মিষ্টি খাও। আমি ছোটো ছোটো মিষ্টি ওই জায়গায় যে 5-6 কেজি মিষ্টি আনলাম। পরে আমি কইছি প্রথম দিন যে সরম পাইছি বিস্কিট খাই বিয়ে করলাম, তো বিস্কিট আর মিষ্টি আই না পুরা পাড়া মিষ্টি বিলাইছি। তখন জানলো সবাই যে মনির বিয়ে হয়েছে, ঢাকা থেকে বলাইছে। তো যাই হোক, আমার শ্বশুরবাড়ির চাচা শ্বশুর, মামা শ্বশুর, আমার একজন জ্যাঠা আইস আর কি, আমার মনির বড় বোন আর কি, অমানলেন আর কি, সবচেয়ে সবাই খুব ভালোবাসে আমারে, খুব আদর করে ছোটো ভাই হিসাবে, যার ছোটো যারই। আর আমি খুব মিশুক, মিষ্টি মিষ্টি খাওয়া পরের দিন বাড়িতে আমি। তো রাত্রিবেলা গাড়ি উঠলাম, ভোরবেলা রাত 2:30 বাজে নামলাম আমার এলাকায় জিরানিতে। জিরানি নাইমে এখন বাড়িতে যাবো না, এখন বাসা ভাড়া থাকবো না, বাসা ভাড়া থাকবো, বিয়ের কথা যাই নাই গেছে। আমার জ্যাঠা তো বাইরে ফোন দিলাম, আমার ভাই বড় ভাই লুৎফর ভাই, যে ভাই আমি তো আইছি তো কী করুম? পরে কয় আমি কিছু কয়ে পারুম না, কারণ আমার জ্যাঠা মেম্বার জ্যাঠার তার সামনে আমার আব্বাই কথা কয় না, সবার বড়। তো ফোনে যে কথা কইতেছে জ্যাঠা আবার শুনতেছে, কয় কেরা? কয় মুরাদে। কয় যা হয়েছে হয়েছে ভাই, তাই পড়বার কো? আমাকে এর তো না পাই গেছি, গার্জেন বড় গার্জেন কয়ে যেতে বাড়িতে যেতে। তো বাড়িতে যে আমার বাড়ি আর আমার মাঝে একটু আর কি, একটা মানুষ যাওয়ার মতো খুলি এই বাড়ি এবারে, কিন্তু পুরো এরিয়াটা আমাকে আর কি, দুইটা বাড়ি, বড় জ্যাঠা আর আমার আব্বা, সবার ছোট এরা থাকে আর দুজন ঢাকা থাকে। যখন কিনা জ্যাঠা কইলো পরে কয় বাড়িতে পড়। তো বাড়িতে গেলাম ভোরবেলা, পরে জ্যাঠার রুমে ঢুকলাম, ঢোকার পর ওই বাসায় হ্যাঁ এই রুমে থেকে আব্বাই তো পুরো রাগা লাগে, আমি কী ব্যাপার হ্যাঁ না বলে অজ্ঞান হয়েছে, হ্যাঁ না আমার লেগে এত কান্দা কাটাতে এই বকাবকি করতে গায়ে মাইনা নিতেছে না পুরো আর কি, রুমে আইতেছে না, জ্যাঠা জ্যাঠা রুম বিদায় এই কারণে আসতেছে না, আমার রুমে থেকে বকাবকি করতেছে আমার, আমি শুনতাছি। অতি অবস্থাকে মায় আইলো, কি সাহস তোর এই কাজটা করে ফেলাইলি আর কি, না 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 আর কতজন আইতেছে, এই মুরাদে বউ নিয়ে আইছে। তো এরকমভাবে রইলাম, তো জ্যাঠায় পরের দিন রইলাম, এখন তো পুরো একটা লজ্জায় পড়ে গেলাম, বিয়ে বুঝতাম না, তার আমার লজ্জা বিয়ে করে লাইলাম, একটা ভাবির আছে আমার জ্যাঠা তো
আর এক ভাইয়ের আছে, এখন বিয়ে করে এলাম। এখন তো বিয়ে করার পরে কেমন ছোট ছোট লাগে, এই বয়সে বিয়ে করে এলাম। তো পরে জ্যাঠাই আম্মারে দে চাবি আনাইল, যাও। আর আমার মনি আমার ওয়াইফ যে ও অনেক হ্যাংলা ছিল, জ্যাঠাই কথাছে আমি তো কথা কই না, আমার বড় গুণলাই কথা কই না জ্যাঠার সামনে, তো আমি কথা কই না, আমি তো চুপচাপ মেরি কই থেকে ধরে নিয়েছি আর কি, খুব হাসি খুশি আর ই আর কি, হ্যাংলা দেখে কই মেরি কই থেকে ধরে নিয়েছি। পরে আম্মা এই করে, হ্যাঁ কী কো তুমি বউ না নতুন বউ না? পরে চাবি এনে দিল, কয় যা হয়েছে হয়েছে দোকান যাও গা। তো দোকান বন্ধ, গেলাম দোকানে, মানে ওই যে এরকম প্রশ্ন কী ব্যাপার বিয়ের সাথে করে আলাল এটা সেটা। দোকান থেকে যে বাড়িতে হোম, হ্যাঁ আগে হয়ে না পরে হয়ে না, পরে এলো আবু কেমন কেমন যে এত পরে বাসায় ঢুকি নাই আগে থেকেই। আর সন্ধ্যার পরে বাজার থাকলাম, আমার আব্বা পুরা মনে করেন এই সন্ধ্যার পরে বাজার থাকা কি, সন্ধ্যার পরে বাজার থাকা যাবো না। তো পরে এখন আগেও বাসায় পড়তেছি না, আগে এলেও কইবো যে বিয়ে করছে দেখে আগে পড়ছে, কোন একটা সমস্যায় পড়ে রয়েছি। তো এভাবে চলতেছি চলতেছি, কিন্তু ওই যে আব্বারে যে বলল যে বাবা মা তো বৃদ্ধ হয়ে গেছে কয়দিন বাঁচবো, যে বিয়ে যার সাথে থাকুম হ্যাঁ যদি ভালো হয়, ওই জিনিসটা তার রাগ কী ব্যাপার, ও আমার কথা মানলো না, ওর সাথে কথাবার্তা কয় না, সংসারের হইলো, মায়েও মাইনা নিল। তো মার সাথে, মা আর আমার ওয়াইফ বন্ধু, আমার মার সাথে যে বৌমারা খাই পারবো না, বিশ্বের কোনো জায়গায় খাই পারবো না। আমার এখানে একটা কথা বলি, আজকে উনি যাদেরকে যাদেরকে এখানে গল্প করছে তারা সবাই স্টুডিওতে স্ট্যান্ড বাই আছে, গল্পের প্রয়োজন হলে আমরা এক এক তাদেরকে স্টুডিওতে আনবো। তো আমার মা খুব মিশুক, একদম বান্ধবীর মতো। তো এরকমভাবে চললাম, চলার পরে ওই যে ও আমা শিক্ষা দিতেছে যে যাও তোমার শ্বশুরের পানি দাও বাদ দাও ই দাও ওইটা সেদা, কিন্তু ওর সাথে তেমনভাবেই নাই। তো এভাবে গেতে 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 পরে ও তো আগে চাকরি করতো, আর আমি হচ্ছে ও কইলো যে বাড়িতে সবাই দেখতে আসে নতুন বউ আবার প্রেম করে বিয়ে, তে আমিও চাকরি করতেছি চাকরি করি। তা আমি সকালে মোটরসাইকেল নিয়ে দোকানে যাইতাম, ও আমার সাথে গেতো, কারণ অল লেগে আমার ঘুমের থেকে আর আগে ওঠা লাগতো। আর আমি দোকানে এক ঘন্টা পরে গেল, আর ডিউটিলে আটটায় সাড়ে সাতটায় যাওয়ার লাগে, আর রাগারাগি যাইতে পারব না নিয়ে পারব না। তারপরে মায়ের কই তোমার পোলার বউ চাকরি করলে তুমি আলাদা গাড়িতে পাঠাও, আমার লগে দিয়ে পারবো না, আর উল্টা পাল্টা। তো এভাবে করতে করতে সময় যাইতেছে সময় যাইতেছে, এমন একটা অবস্থাতে আইসা আমার আব্বা এখন আমার বউয়ের এই আদর বেশি করে। সন্ধ্যাবেলা বাসায় গেলেও আটটা বাজে যাইবো, আটটা পর্যন্ত বসে থাকবো, যে ওই আসলে খামো, বা এরকম একটা সম্পর্ক খুব আদর করে। আবার রাগারাগি করছে তখনও, যখন কথা কয় নাই, দোকানে নতুন কাপড় আনবার গেছি একটা কাপড় আলাদা নিয়ে আছে, অনেক থ্রি পিস বানাইবো, বা হ্যাঁ কিন্তু কথা কয় না, কিন্তু পছন্দ যদি হয় যে না এটা আমার পোলার বোর্ড দিমু, ওটা আলাদা করে নিয়ে তো পরে যায় দেখাইতো এটা কাইটা বানাইস, কাল লেগে বানানো তো বোঝা হয়েছি বাড়িতে আর কে রাম, বাড়িতে তো মেয়ে বলতে আর কেউ নাই। তারপরে এভাবে এখন ওই যে বললাম আমরা একটু আর কি গরিব নিম্ন মধ্যবর্তী পরিবারের, তো প্রথম উল্টা পাল্টার সময় ওই যে দোকান টোকান কিস্তি টিস্তি গ্রাম অঞ্চলে যাওয়া হয়, কিছু ঋণ জড়িত হয়ে গেছি। তো হঠাৎ করে মা বিজে যাব সিদ্ধান্ত নিলাম, আমি জানি না পরবর্তীতে আর কি যেদিন পাসপোর্ট জমা দিতে যাবো তো ওদিন আমি জানলাম। তো আমি খুব খারাপ লাগলো, তো এইভাবে যাইবো এই বয়সে, হ্যাঁ বাইগুলাও আমার ছোটো, তো তো ভাল লাগলো না, তো কিছু করারও নাই, কিছু ঋণ জর্জরিত। পরবর্তীতে ওইভাবে গেলো, আর তখন তো যে আব্বার সাথে ওর সাথে তেমন একটা ই নাই, কথা কম কয়, আর আমার খালি ওই গালাগাজি গালাগালিজ করতেছে বা শাসন করতেছে, শাসন করলেও ওইটা বোকার মধ্যে নিতাছি যা আমরা জানি আর কি স্বাভাবিক। তা আমার এক জ্যাঠাতো ভাই ইকবাল ভাই, তার খাতে কয় হ্যাঁ ও দোকানটা এরকম করে হেলাইতেছে ওইরকম করে হেলাইতেছে, কিন্তু মোটরসাইকেল না ঘুরতেছে দোকান থাকতেছে না, আমি যখন দোকান আহি তখন খালি দোকান আহ, আমি আবার করতাম ওইরকম এই বন্ধু বান্ধব হুন্ডা নিয়ে ঘুরতে গেছি কি আব্বা যেটা আমি দোকানে তার আগে আমি দোকান উপস্থিত। পরে গালাগাজ যখন আমি তো তার উত্তর দিয়ে পারি না, আর আমি তার সামনে কথাও কই না, আমার লিগে ঝগড়া করতো আমার মা, হেও নাই কী করি বাড়িতে গেছি গে বিয়ের তিন বছর পর, তিন বছর বাড়িতে আসলাম, ও চাকরি করতেছে আমিও দোকান যেতেছি, এভাবে চলতেছে। পরে মা গেল গা, তার কিছুদিন পর আমিও বাড়িতে থেকে গেলাম বাসা ভাড়া দোকান থেকে, ওই যে আমার একটা হোন্ডা চাল, হোন্ডাটা 22,000 টাকা বিক্রি করলাম, একটা চকি, তারপরে যা যা সংসারে টুকে টুকে হাড়ি পাতিল কিনলাম এই হোন্ডা বিক্রি করে, হ্যাঁ বাড়িতে টাকা নেই নেই
কয়টা গেঞ্জি টেঞ্জি নিয়ে গেছিলাম। তো ও চাকরি করতেছে, তো লাস্টে ওই যে প্রথম সুন্দর করে একটা সাজাইলাম পকেট রুম নিয়ে, সাজানোর পরে ও চাকরি করতেছে, আমিও প্রাইভেট চালানো শিখেছিল আমার গাড়ি, হ্যাঁ আমাদের একটা ম্যাক্সি ছিল, তো ওই ম্যাক্সিটা করতাম দোকান থেকে যাওয়ার পরে ড্রাইভারের সিগারেট বিড়ি দিয়ে আর পাশে বসে রাখতাম, খালি গাড়ি আমি চালাইতাম। এবার ট্রেনিং হয়ে গেছে, পরবর্তীতে একটা গাড়ি চালাইলাম 6,000 টাকা বেতন, ও মনে হয় 7,000-7,500 টাকা পায়। তো একটা খাইতাম আর একটা দেওয়া যে টুকিটাকি জিনিস টিনিস এরকম আর কি করার চিন্তা ভাবনা, সংসার জীবন চলতেছে এইভাবে। তো চলার পরে বছরখানেক যাওয়ার পরে আর কি ই করলো, কনসেপ্ট করলো বাবু পেটে। তো 6-7 মাস চাকরি করার পরে যখন ওই যে ডেলিভারি ছুটিতে আসে, তারপরে ডেলিভারি ছুটিতে আসলো, ছুটিতে আসার পরে ফ্যাক্টরিও বন্ধ হয়ে গেলো, গণ্ডগোল আন্দোলন টান্দোলন তখন গার্মেন্টস ফ্যাক্টরি, হ্যাঁ। তো চলতেছি আমিও চাকরি করতেছি, ও বাসায়। তো আলহামদুলিল্লাহ আমার একটা মেয়ে হলো, মাইমুনা ইসলাম রীতি। তো মেয়ে হয়েছে আমি তার আগের দিন, ওর যখন পেন উঠে তখন হসপিটাল নিয়ে গেছি, অতিরিক্ত সাহস, ও কইতেছে আমি হসপিটালে থাকুম না বাসায় লেলাম। তো বাসায় আইসি, তারপর আমি ডিউটিতে গেছি, লাঞ্চে খাইতে আইসি, দে রুমের দরজা আটকা, আমার বলেও নাই। আসার পরে দে রুম আটকা, আরেকজন পাশের রুমের ভাই বৈশা রয়েছে, কয় ভাবির তো এই সমস্যা, ই হইতেছে ভিতরে যে বৈশা রইলাম বাইরেতে, আমার জানাইলো না কইলো না যে বাড়িতে আমি ডিউটিতে, লাঞ্চের টাইম খাইতেছি। তো আইসা দেখি 10 মিনিট পরেই আমার মেয়ে হলো, বাইরের রুমে থেকে বাইরে লাগছেন যে তোমার একটা মেয়ে হয়েছে, যে আলহামদুলিল্লাহ খুশি, খুব খুশি। মেয়ে হওয়ার পরে সন্তান হইলো, তো খুব খুশি হয়ে গেলাম। পরে কী করুম, পরে মিষ্টি মোটামুটি মনে করেন যে 40-45 কেজি মিষ্টি একদম যারে যারে বক্সে দাঁড়ে দিয়েছি। তারপর এলাকায় এলাম, তখন বাড়িতে থাকি না আমি, ওই বাসা ভাড়া, আর বাড়িতে বাজারে হি ভাইগুলোর সম্পর্ক আছে, সবার লোক সম্পর্ক আছে, আব্বার সামনে পড়ি না। আবার দেখা গেছে আব্বার দেহি, আবার কোনো টাইমে খুব খারাপ লাগে, আব্বারে অন্য নাম্বার থেকে ডায়াল দিয়েছি, হ্যালো হ্যালো করতেছে, কণ্ঠ শুনছি শেষ, আর ই করি না আর কি, ওই রকম লাগে, মায়েরও নাই। তো পরে এইভাবে চললাম, তো মেয়ে হইলো, বাড়িতে গেলাম মিষ্টি নিয়ে, নানুর বাড়িতে গেলাম মিষ্টি নিয়ে, সবাই লগে কিন্তু পরিচয় আছে, তো এমন না যে বাড়িতে গেছে লগে সম্পর্ক নাই, আমার যে ফ্যামিলিটা খুব বন্ডিং, সবার সাথে সবার এত মিলমিশ। আর আমার বাড়িতে একজন মানুষ গেলে বলতে পারবো না কার রুম কোনটা, সবাই এরকম, বাহ খুব ভালো। তো এরকম খুব ভালো, সবাই সবার বন্ডিংটা খুব ভালো। তো এইভাবে মিষ্টি আম্মারে কইলাম, তো আম্মা এরকম, তো আপনার উপর তার আগে তো ফোনে জানাইছি সবাই রে, সুখবর দিয়ে ফেলাইছি, নাতি হয়েছে, হ্যাঁ নাতনি হয়েছে। তো মিষ্টি নিয়ে যারা হইলে বাচ্চা হইলে যা ই করার, তো আজান টাজান দিয়ে আমরে বিদায় করলাম, যারা ওই যে আয়া কয় যারা বাচ্চা ডেলিভারি করায় এরকম সব কিছু, আর ওরাই আর কি ওই বাসার যে মালিক চাচি, চাচিও খুব আর কি, আমরা আমি কোনো জায়গায় আদর ছাড়া দুঃখ পাইনি, সবাই আদর করে আর কি, ওরকম মিলমিশ ওর সাথেও, তো এরকমই মেয়ের মতো রাখছে। তো ওই চাচিটাও অনেক হেল্প করছে, বাসার মালিকের বউ, তো এরকম। আর স্থানীয় পোলা বা আব্বারও চিনে, তো তেরম পেশার না যে বাড়িটাগুলো খারাপ ব্যাপার, এটা সেটা ওরকম না, হ্যাঁ বাড়ি নিজের বাড়ির মতোই। কয় টাকা ভাড়া ছিল আপনার রুম? ওই রুমটা 1700 টাকা ভাড়া ছিল, বুঝে নেবেন ওনার আর্থিক অবস্থাগুলো, হ্যাঁ 1700 টাকা ভাড়া ছিল একটা পকেট রুম। তো ওই জায়গা থেকে পরে মার সাথে একদিন ফোনে কথা, হঠাৎ মায়ে তো শুনছে ছোটো ভাইয়ের কাছে, মা তো খুব খুশি, আবার কান্নাও করলো, বড় পোলার ঘরে নাতনি হলো আমি দেশে নাই এটা সেটা, তো অনেক দোয়া টোয়া করলো যে আমি আসতে চেন টেন নিয়ে আসবো, তুমি ভালো মতো থাইকো, মনের চিন্তা করবা কো না এটা সেটা, অনেক সান্ত্বনা মন্ত্রণ দিল, ঠিক আছে মা তুমি ভালো থাইকো। তখন এইভাবে কথাবার্তা করতে করতে মেয়েটা বড় হইতেছে, আমিও গাড়ি চালাইতেছি। তো বাচ্চা আর ওই যে ডেলিভারি ছুটিছে, তারপরে ও বাসাই আর চাকরি বাকরিতে নাই, আমি গাড়ি চালাইতেছি। তো তার মাঝখানে আবার ওই যে মোটর সাইকেলের নেশা, তো একটা সেকেন্ড হ্যান্ডে মোটর সাইকেল কিনলাম 1500-2000 টাকা দিয়ে, ওইটারে আবার 5-7000 টাকা খরচ করছি, নিজে চালাইছি, নিজের শখ মিটছে, আবার একটা ভালো পার্টি পাইছি, বিক্রি করেছি, 5-7000-10000 টাকা লাভ, এইভাবে চলছি সুন্দর। আর মেয়ে হওয়ার পরে তো একদম খুশি, খুব খুশি, মেয়ের যা যা লাগতেছে, একজনের দেহা দেহ কিনতেছি, যা লাগতেছে তা ওইটা একটা লাগলে সেটা দুইটা আনতেছি, এইভাবে বড় হইতেছে, আস্তে আস্তে বড় হইতেছে।
তো যাই হোক, এখন চলতেছিলাম এভাবে সাংসারিক জীবন। তো মাঝখানে ছোট ভাইটাও বিয়ে করলো, আমার মেজোটা আর কি। বিয়ে করার পরে ওখানে আমি গেলাম ওই বিয়ে বাড়িতে, দাওয়াত করলাম আরে। তো আব্বাই দেখলো, তো তারপরে একদিন হঠাৎ করে আব্বাই ফোন দিল আমারে। আমি আব্বার লগে কথা কইলাম, পরে আবার একদিন বাড়িতে আসলাম বাচ্চা নিয়ে, যখন ওর দেড় বছর বয়স, মোটরসাইকেল সামনে বসিয়ে এনেছি। আব্বাই কোলে নিল না, কোলে নিল না, রাগ রাগ আমার উপরে, খুব রাগ। আমি বাড়িতে গেলাম, ভাই দুইটা ছোটো, তো ও একা একা গেল গা বউ নিয়ে। তা আমি এর উদ্দেশ্য হলো গে, আমি দোকান চালাইতেছি, সব কিছু করতেছি, তো আমি তো আমার যে সাপোর্ট, আমার মা আমার পক্ষে কথা কয়, আমি তো তার সাথে কথা কইবেন না। তা আমার আমার কিছু কইলাম, শুনতি শুনি শুধু, আমি বলতে পারি না কিছু। তো এরকম অবস্থাতে আমার চাচি নিয়ে দিল তার কোলে, যে মোরাদের মেয়ে, দেখলো দেখে নে কোলে নিল না, এই প্রসাব করে দেবো প্রসাব করে দেবো এরকম একটা করলো। কিন্তু তার আরও নাতির শখ বেশি, আমার বাড়িতে মেয়ে নাই, আমরা তিনটা ভাই। তো এরকম পরে কয়েকদিন পরে দিয়ে গার্মেন্টসের থেকে নিয়ে কই থেকে পাঁচটা প্যান্ট বানিয়ে পাঠিয়ে দিছে, কোলে নেয় নাই, রাগ আমার উপরে, নাতিলে প্যান্ট পাঠিয়ে দিছে। তো পরে এইভাবে গেলাম, তো এভাবে টুকিটাকি ভাবে চলতেছে আর কি। তো যাই হোক, হঠাৎ একদিন আব্বাই ফোন দিল, ওই যে ছোটো ভাইয়ের বউ অসুস্থ। তো ওই মাসে সামনে মাসে থেকে আমার আবার দুই মাস আমি চাকরি আর কি, আমার যে মহাজনের গাড়ি চালাইতাম প্রাইভেট, ওই ভাই আর মহাজন সম্পর্ক না, আমার খুব আদর করে, আমি ভাই ডাকি বা কাকা ডাকি, যাই গাড়ি চালাইতাম। তো ওই ভাইয়ের গাড়িটা বিক্রি করে দিল এক মাস আজিরে। তো ওই টাইমে আব্বাই ফোন দিল যে আমি আমি আবার বেকার থাকতে পারি না, কাজ ছাড়া আমার থাকতে সময় কাটে না একদম, যেটা আমার টিকিটাকি হইলো কাজ করতে হইব, আর না হইলে বন্ধু বান্ধব আড্ডা, হাসি খুশি, আমি হাসি খুশি, আমি কোনো দিন কান্দি নেই। ওকে, আমরা এখান থেকে ফিরবো ছোট্ট একটা বিরতির পর। আপনারা শুনছেন জীবন গল্প ঢাকা এফএম 90.4 এ, এবং এই অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে ঢাকা এফএম এর, সেখানে গেলে আপনি শুনতে পাবেন www.youtube.com/dfm904। ওকে, ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরছি। জীবন গল্প, জীবন গল্প, ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প, আমি আর জি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, এবং কথা না বাড়িয়ে আমার যিনি গেস্ট আছেন তার কাছেই ফিরতে চাই। আর এই অনুষ্ঠানে যদি আপনারা আসতে চান নিজের জীবন গল্প বলার জন্য, আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বার হচ্ছে 09611904904, আরও একবার বলছি 09611904904। আমরা আবারও যাচ্ছি আমাদের অতিথির কাছে, জি, যেখানটায় আপনি ছিলেন। তো হাসি খুশি থাকতে বা আবার ঠাট্টা মস্করা করতে আমি বেশি ভালোবাসি, তো এইভাবে চললাম। তা আব্বাই ফোন দিল যে নবীনগর গণস্বাস্থ্যে শাকিল, শাকিলের বউ গেছে, ওর বউগুলো অসুস্থ, তুই কই? আমি তো আব্বা এক জায়গায় একটা চাকরির ইন্টারভিউ দিবার গেছিলাম আর কি, তা ওই জায়গায় থেকে বাসায় যেতেছি, হয়তো বাসায় যায় এই কর তোর বউরে নিয়ে হসপিটালে যা, আমি সিরিয়াস মনে হয় কিছু। তো পরে আমি ওই জায়গায় থেকে বাসায় যেতেছি, আম্মায় ফোন দিল, আম্মা কই, আব্বাই তো আবার একটু রাগি। তা আম্মা ফোন দিল যে আমার মেম্বার, যে মেম্বার জ্যাঠা তার ওয়াইফ জেঠি ফোন দিল, তুমি কই? আমি কই, আমি তো ওই যে আব্বাই তো হসপিটাল যেতে গেলো, আমি তো এনে যেতেছি। কয় ওখানে যাও নাই? আব্বাই দিয়ে পাশ থেকে কই যে এতক্ষণ লাগে? আমি কই, আমি তো গেছিলাম একটা কাজের খোঁজে, আমার তখন চাকরি নাই। তো ঠিক আছে, আমি যাইতেছি। পরে বাসায় যেয়ে কইলাম যে আব্বাই তো ফোন দিছে, আল্লাহ হসপিটাল যাই মনে রেখলাম। কই আমি তো এই যে মাত্র উঠলাম, গোসল টোসলাম করে তাহলে দেরি হয়ে যাবো, তাহলে আমার এমনি বকাবকি করতেছে, আমি যাই। পরে গোসল টোসল কইরা ওই তো বাইরে গেলাম, বাইক নিয়ে না, বাসে। বাসে থাকার পরে আসলাম, ডাক্তার দেখে আসলাম আর কি, নবীনগর দিয়ে গেলাম, ধামরাইয়ের ভিতর দিয়ে বাড়িতে আসলাম। বাড়িতে আমি ঢুকি না, আমি তো যাই না বাড়িতে, তো আব্বার সাথে একটু একটু আর কি ই হইতেছে। তো বাড়িতে না, বাজারে যাইয়া পরে নামে দিলাম ছোটো ভাই বউ, ছোটো ভাইয়ের নামে দিলাম। তো আমি কইছি তো আমি বাসায় যাওয়া। তো আব্বাই ফোন দিল কনে, আমি কই আমি যাইতেছি গা। তো যাইতেছি গা জিরানি যামগা, বাসায় যাইতেছি। পরে কয় ভাত রাঁধছি, ভাত খেয়ে যাও। আমি কই না, আমি ভাত খাইছি, হোটেলে খাইছি, গুড়া সকাল থেকে না খাওয়া, পরে গুড়া মাছ মলা মাছ দিয়ে ভাত খাইছি। তো ভাত খাইয়া বাসায় যামগা, ওই মুহূর্তে একটা ছোটো ভাই, এলাকার ছোটো ভাই ফোন দিছে যে ভাই আপনি না মোটরসাইকেল দেখছিলেন, তো মোটরসাইকেল একটা আছে, আপনি কি কিনবেন? আমি মোটরসাইকেল তো আজকে তো যাইতেছি গে, কই তাহলে আমি মোটরসাইকেল নিয়ে আসতেছি, আপনি নিয়ে দেখে এনে মনে। তো আমি কই ঠিক আছে আহ,
তো টিকিট টুকিট ভাড়া দিয়েছিলাম, ও আমার আর দেখ রাস্তা থেকে নিয়ে গেল। তো পালসার মোটরসাইকেল দিয়ে গেলাম। আপনার যাওয়ার কথা ছিল কোথায়? আমার বাসায়। আচ্ছা। হ্যাঁ বাসায়, ওই যে ছোটো বাড়ির নামে দিলাম, আমার বাড়িতেও গেলাম না, আমার বাসায় যাবো। হ্যাঁ। তো বাসায় থেকে আর দেখ ওই যে জায়গা থেকে গাড়িতে উঠছে ওই জায়গা থেকে ওই ছোটো বাড়িটা আমার নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে নলাম করে একটা জায়গা আমাদের ওনে মাঝখানে একটা নদী, এখন ব্রিজ হইতেছে, ওই নদীর এই পারে মোটরসাইকেল থেকে আমরা নৌকা দুই পার গেলাম। যাই ইয়ামাহা একটা গাড়ি আর এক্স সুন্দর মুইসা টুইসা রাখে, পরিষ্কার রাখছে দেখে আমি কইছি না ইনি তো আমার মতো যত্ন করে, গাড়িটা পছন্দ হলো। নদী পার করলাম, নদী পার হয়ে ওই পার যে মোটরসাইকেলটা দেখলাম, পরে কইলো যে হ্যাঁ মোটরসাইকেল তো পছন্দ হয়, কাগজপাতি আছে ঢাকা মেট্রো। তো পরে কইছি তো ঠিক আছে, তো আমার কাছে তখন 12-13 হাজার টাকা আছে, 13 হাজার টাকা আছে, তো মোটামুটি কাগজপাতি যেহেতু আছে তার মোটরসাইকেলের দাম উঠতে গেলে 20-25 হাজার টাকা হইব। তো বাজারে গেলে ভাব করে দেওয়া যাচ্ছে, আর যদি নাই দেয় বাকি কাগজপাতি পরে নেবো, গাড়ি নিয়ে গেলাম, এরকম একটা ব্যবস্থা করে আসতেছি। নদীটা পার হমু ওই গাড়ি নিয়ে নদীর পাশে আসছি, তখন থেকে ওই যে যার গাড়ি ওই পারে গাড়িটা টেস্ট করছি আমি, ট্রায়াল দিছি যত রাপ চালানো যায় যত যাই করা যায় কমপ্লিট। তো হ্যাঁ বাজারে এসে টাকা দিয়ে দেবো। নদী পারমো ওই গাড়ির যে মালিক উনি কইলতে আমি নৌকা ডাক দিই, তো আমি নৌকা ডাক দিতে দিতে একটা গাছের রুল, আমি আবার মোটরসাইকেল খুব ভালো চালাই পারতাম মনে করো, অনেক কন্ট্রোলিং খুব ভালো। তো পরে গাছের গড়িটা দিয়ে আমি এই পার আনছি, তো চাকায় কাদা বললো, তো নৌকাটা উঠাইলাম নৌকার উপরে। তো পরে নৌকার উপরে উঠাইলাম গাড়ি ধৈরে নৌকার উপরে যাতে ঢাল ঢোল হয়ে না পরে আমি মোটরসাইকেল উপরে বসলাম দুই মোড়ে পাও দেয়া। নৌকার মধ্যে থেকে আমার ব্রেনটা কেমন জানি কাজ করাবার দিয়ে দিল আর কি, ওই যে গাড়িটা যে আমি নৌকায় উঠাইলাম এই পর্যন্ত আমার ক্লিয়ার কথা, আমি এটুকু পর্যন্ত সুস্থ আমি জানি না, তা এই খুব ভালো মতো। তো পরে নৌকায় উঠলাম, গাড়ি নিয়ে আসলাম, নৌকার মধ্যে বলে হেললাম তুললাম, আমার লগে যে দুইজন আছে ওরা কইল যে পরে এক মেয়ে আসিল পিছিয়ে মেয়ের শোলে লাগলো, পরে ও বলে ধাক্কা দিয়েছে, আমি এগুলো বলতে পারবো না, ওরা বললো আমারে। তো পরে নৌকার থেকে নামলাম, গাড়ি চাক্কার মধ্যে কাদা, পরে একটু ঢাল, আমি কই ইয়ার চেয়ে বড় বড় ঢাল দিয়ে আমি উঠি সব সময়, কারণ আমার বাড়িতে থেকে মোটামুটি 1.5 তলার থেকে এরকম ডাল আমি প্রত্যেকদিন রাউন্ড করি টুকের ডাল। তো পরে গাড়িতে তেল ছিল না, উঠাইতে টাইমে একটু পিছিয়ে গেলো স্টারটা বন্ধ করে, পরে পোলাটা রেনে আত্মা ছিলে গেলো, আমার কানে খালি আইলো যে ভাই আত্মা কাটে গেলো 10,000 টাকা গেলো, আমার খুব দুঃখ হয় না আত্মা কাটলো। তো উঠলাম, উপরে উঠা দিয়ে তেল নাই, পরে ওই যে মোটরসাইকেলটা নিয়ে গেছি আর কি ওই ডানতে, তো ওইটাই থেকে কইছি এক টাইগারের বোতলে একটু তেল বাইর করলাম, তেল বাইর করলাম, পরে অন্য একজন গ্যান্ডা নিয়ে যেতেছে, আমি কই গ্যান্ডারে কি খাওয়ান যায় না, পরে ওই খাওয়ার জিনিস খাইবেন এগুলো কিন্তু আমি জানি না, আমি কিন্তু আর কি তখন হ্যাঁ পরে শুনছি। তো গ্যান্ডারি বলো উনি দিল, পরে 1 লিটার একটু তেল বাইর করলেন, থেকে 1.5 কিলো গেলেই আমাকে বাজার। তো 1.5 কিলো যাওয়ার পরে কইছি তেল ভরুম, ওরা টাকা টুকা দিয়ে দিমো, তো ওই মোটরসাইকেল থেকে তেল বইরা নিলাম, স্টার্ট করতে সময় আমার জুতা ছিঁড়ে গেছে, আমি বলতে পারব না আমি জানি না। তো তারপরে আমি এই জায়গা থেকে মোটামুটি 1 কিলো পর্যন্ত যাইতেছি, কিন্তু আমি কিন্তু ওর সাথে কথা কইতেছি, আমি যে মোটরসাইকেলের যার মালিক ও রাত চালাইছি ওই পারে টেস্ট করছি ওই পারে সব কিছু কমপ্লিট, এখন খালি আমরা দুজন মালিক বসা থাকলে তো গাড়ি কেউ এমনিও যার গাড়ি থাক ও জোরে চালায় না, আমরা দুই ভাই কথা কইতে কইতে আইতেছি, ওই প্রথম দিন পরিচয় হইলো, তো যে ভাই এরকম এরকম তো গাড়িটা ভালোই লাগলো এরকম সাউন্ডটাও খুব সুন্দর এরকম কথা কইতে কইতে আছে, কিন্তু আমি জানি না যে আমি ওর সাথে কথা কইতেছি, আমি বলতেই পারুম না। তো 1 থেকে 1 কিলোর মতো আমি এই জায়গা রানিং চালিয়েছি, ওর সাথে কথা কইতে আছি, গাড়ির রানিং লগে 25-30 ইয়ামাহা গাড়ি, ছোটো গাড়ি উঠার স্টার্টার কত, তার মধ্যে তেল নাই, ট্যাঙ্কিতে হাওয়া থাকলে তো ট্যাঙ্কি উঠবো না, টান উঠবো না। তো এভাবে কথা কইতে কইতে আমি একবার বাম সাইডে গেছি, এভাবে কাওয়া দিয়ে আরেক সাইডে ডান সাইডে আইসি, ও আমারে বলে বলছে যে ভাই আপনার কি কোনো সমস্যা, আমি কই না আমার তো সমস্যা না, কয় ও কইতে আমার সমস্যা হলে আমার কাছে দেন, ওই যে গাড়ির পিছে আর ওই যে যার গাড়ি নিয়ে গেলাম আরেক ছোটো ভাইয়ের লগে ও টাইনে গেছে গা, যে আপনি আসেন আমি যাইতেছি, ওর গা একটা নিয়ে গেছে গা, আমরা ওই ডাইন মধ্যে যাইতেছি, আমি কই না ভাই আমার তো সমস্যা না, সমস্যা না কইছি। পরবর্তীতে আরেকবার বাম পাশে যায়
মোটরসাইকেল পড়ে গেছি। আপনি পড়ে গেছেন? হ্যাঁ, ও আমার উপর দিয়ে যে পড়লো ধান খেতে, আর আমি পড়লাম পয়ডা যে গাছের সাথে বাড়ি লাগলো আমার আর কি। ছোট চিকন চিকন ডম্বুল গাছ আছে না রাস্তার সাইড দিয়ে, ওই গাছের লগে মানজায় বাড়ি লাগলো। আমি অ্যাক্সিডেন্ট করছি বলতে পারব না, আমি যে পয়ডা গেছি তাও কই পারব না। আমি জানি না যে আমি অ্যাক্সিডেন্ট করছি। আমি যে দেড় কিলো এক কিলো মোটরসাইকেল চালিয়ে গেলাম আমি বলতেও পারব না, আজও মনে নেই আমার। তো পরে এগুলো আপনাকে পরে বলেছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে আমি আসতেছি। আসতেছিলাম আপনার, বললাম যে আপনি আমার কাছে গাড়িটা দেন সমস্যা হইলে। আমি ভাই আমি নিজের ইচ্ছায় তোকে বিপদে পড়তেছে না, মানে আমার সমস্যা না। আর আপনি যে আমার কথা কইছেন আমি তো এইটাও জানি না, আপনি তো আমার এখন বলতেছেন আমার তো মনেই নাই। তো আর আমি কি বিপদে পড়ব নিজের ইচ্ছায়? পরে কয় মোটরসাইকেলের মাথা মুথা বাঁকাইয়ে গেছে এটা সেটা, আমি আপনার উপর দিয়ে যা পড়ছি, এই যে মাথার এই জায়গায় আমার দাঁত কি এই নে মনে হয় আমার মাথা লাগছিল, এটুকু আমি ব্যথা পাইছি। তো আপনি যে পয়ডা যায় ডম্বল গাছের লগে বাড়ি খাইছেন হুন্ডার সাথে, হুন্ডার বাড়ি লাগছিল এই এই বুকের এই জায়গাতে ব্যথা হ্যান্ডেল বাড়ি লাগছে। পড়ার সাথে সাথে আমার এই নাভির নিচের থেকে অবশ, এই নাভির নিচ থেকে অবশ, আমি আমি সেন্সে আছি কিন্তু আমি বুঝতেছি না যে আমি অ্যাক্সিডেন্ট করছি না, আমি পড়ে গেছি না কিছু আমার মধ্যে আমি নাই, আমি বলতেও পারব না। তো আমাকে ধরে হসপিটালে নিয়ে গেছে তাও জানি না, কিন্তু আমি ওরা যারা আমার হসপিটাল নিয়েছে তারা বললো যে আমি বলতাছি যে আমার পা কই, আমার পা কই আমি জানি না, আমি ওদের সাথে কথা বলতেছি। পরে মনি ফোন দিতেছে বাসা থেকে যে সকালে গেল লাঞ্চের টাইম 3টা বেজে গেছে। পরে আমার ভাই মনে হয় বলছে যে ভাই তো অ্যাক্সিডেন্ট করছে, মনে করছে ও বিশ্বাস করতেছে না, হ্যাঁ ফাইজলাম করো নাকি মনি? হ্যাঁ আমার ওয়াইফরে ও কয় ফাইজলাম করছে না, বাইরে নিয়ে হসপিটাল যেতেছি। তো 2-3টা হসপিটাল ঘুরছে আমার রাখে নাই। পরবর্তীতে তো পঙ্গুতে বলে নিছে, পঙ্গুতে নিয়ে গণস্বাস্থ্যে নিছে, এবং গণস্বাস্থ্যে নিছে আগে ওই না মনে 17 দিন ছিল। এগুলো কিচ্ছু আপনার মেমোরি? আমি জানি না। তারপরে গেলাম পঙ্গুতে, 2-2.5 মাস পরে আমি দেখতেছি আর কি, আমি মোটামুটিভাবে চিনছি সব। 2-2.5 মাস? হ্যাঁ, আমি এর মধ্যে কোনো কিছু না। পঙ্গুতে গেছি, পরে পঙ্গুর বেডে যে গণস্বাস্থ্যে রাখছে, আমার কে রক্ত দিছে বা কি করছি আমি ও তো, আমি কিন্তু কথা কইতেছি, আমি নার্সে গালাগালি করতেছি, বাট আপনি বুঝতে পারতেছেন না কি? না আমি জানি না, আমার ওয়াইফরে মারতাছি, আমার মেয়েরে সহ্য হইতেছে মারতেছি, যারা আমার ভালো না লাগতেছে না আমি তারে গালাগালি করতেছি, না আমি জানি না। 3 মাস পরে আমি দেখতেছি আমি পঙ্গুতে শোয়া। তখন আমার পুরো পশমের গুড়ায় গুড়ায় ব্যথা, পুরো পশম, পুরো বডি চামড়া চুমড়া ব্যথা, এটুকু আর কি, এটুক তো আছে কিনা জানতেছিও না। আমারে বিছানার চাদর দিয়ে এদিকে ঘুরাইতো এদিকে ঘুরাইতো, আর ধরার মতো কোনো জায়গা ছিল না আমার শরীরে, আর শরীর একদম হ্যাংলা হয়ে গেছি আর কি, একদম মেরা হয়ে গেছি আমি জানি। তখন আমি দেখতেছি কি ব্যাপার, আমার একটু কই মানে নাভির নিচ থেকে, আমার নাভির নিচ থেকে কই, আমি কি ব্যাপার আমার এই জায়গা থেকে। আর টয়লেট করতেছি বুঝতেছি না, টয়লেট অটোমেটিক হয়ে যেতেছে, প্রসাব তো এই যে পাইপ লাগিয়ে রাখছে, আমি হাঁটা চলা করতে পারতে, এদিকে ঘুরলে আমার সাপোর্ট লাগতেছে বা এদিকে ঘুরতে, আমি জায়গায় কেন তুমি অ্যাক্সিডেন্ট করছো? আমি তো জানি না আমি অ্যাক্সিডেন্ট করছি, আমি বলতেই পারবো না আমি অ্যাক্সিডেন্ট করছি, আমি এখানে কে, আমি তো বাসায় যেতেছিলাম মোটরসাইকেল কিনতে, কিনে নিয়ে আসলাম, আমি গ্যান্ডারি খাইলাম একজনের কাছে চাইয়া, হালকা হালকা মনে হইলো, তো আমি এই জায়গায় কেন কই? পরে আমার মামা তো বোন ভাই কইতেছে যে আমার শরীরে তোমার রক্ত, আমাকে দুইজনের রক্ত বি পজিটিভ, তোমার রক্ত দিয়ে জানা আমাকে কিচ্ছু কম না, কই তুমি আমার বকলা, আরেকজনের মাল্লা আরেকজনের ইডা করতেছ, আমি তো কই পারব না ভাইগুলো, আমি জানি না। 2-3 মাস পর্যন্ত কি জানা গেছে যে কি হয়েছে আপনার? হ্যাঁ, পরে পরবর্তীতে বলতেছি আসতেছি আমি। তো পরে পঙ্গুতে যখন দেখতেছি এটা, তো পঙ্গুতে কোনো চিকিৎসা পাইনি আমি তেমনভাবে, ওরা মনে করছে আমার শরীরে যেহেতু হাত দেওয়া যায় না, মনে করছিল রগটা ছিঁড়ে গেছে, তো রগটা ছিঁড়ে নাই,
আর এই যে যে জায়গাটা ভারী লাগছিল এই জায়গাটা ওরা অপোষণ করে নাই। ওরা করতো তার কোরবানি ঈদের আগে ছিল তো, সাত আট দিন আগে, আর কোরবানি ঈদের পঁচিশ ছাব্বিশ দিন, হ্যাঁ কোরবানি ঈদের পঁচিশ ছাব্বিশ দিন আগে আর কি এরকম ঘটনা হয়েছে। তো ওটা কোরবানি ঈদের আগে ছিল বিধায় ওরাও কেমন জানি সরকারি হসপিটাল তদারকি ছাড়া আর কি অতটা রিকভারি ছাড়া রেফারেন্স ছাড়া তো কাজ করে না, কাজ করে না, কেয়ার করে না। তো আর গ্রাম অঞ্চলের মানুষ হসপিটালে বা থানা পুলিশের জায়গায় একটু কমই যায়, যত পারে না যায়, বিপদে না পড়লে। তো আমার ঢাকার ভিতরে যাইয়া আমার এনে দৌড়াদৌড়ি করার মতো মানুষ এমনও ই নাই। আমার এক চাস্ত ভাই আছে, জ্যাঠাতো ভাই তানভীর, ঢাকার ঢাকা শহরেই হাজারিবাগের বাড়ি। তো ওই দৌড়াদৌড়ি করতেছে হসপিটালে ডাক্তারের সাথে কথা কইতেছে, আমার জ্যাঠা দৌড়াদৌড়ি করতেছে, আর আমার ভাইয়ের আসতেছে তারাও কথা কইতেছে। অ্যান্ড ডাক্তারের অনুযায়ী এমআরআই করছে, লোকাল এমআরআই, ওইটার মধ্যে এই নে যে রক্তটা চাপ খেয়ে রয়েছে কি ছিঁড়া গেছে ওটা অর্ধেক এমআরআই করছে। এনে আমি একটু জায়গাটা বুঝাই, এটা কি আপনারা একদম হিপের শেষের দিকে মাঝখানের জায়গাটা বলতেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, মানে মেরুদণ্ডের একেবারে শেষ প্রান্ত, মেরুদণ্ডের শেষ রাস্তায় টয়লেটের রাস্তার একটু পরে, মানে একদম হিপের, আমি যদি আপনাদেরকে বলি মেরুদণ্ডের একেবারে শেষ আর হচ্ছে অ্যানাল সাইটের একটু উপরে, তার মানে মেরুদণ্ড থেকে তিনটা কোটি উপরে, ওইখানে কি থেতলে যায় ধাক্কাটা লেগে নাকি? হ্যাঁ, মেরুদণ্ডের হাড্ডিটার নইরা গেছে, নইরা গেছে দুইটা, একটা নইরা যায় ওই যে স্পাইনাল কর্ড আর কি, আমরা যে অনুভূতি স্পাইনাল কর্ড খুবই খুবই সেনসিটিভ, অনুভূতির যে রক্তটা ওই রক্তটা ওই স্পাইনাল কর্ডের আর মেরুদণ্ডের হাড়ের চাপ খেয়ে আর রকগুলা তো সুতার মতো বলে, যে কারণে আপনার নিচে অবশ অবশ, কিন্তু এই পারি আমার ভিতরে এই যে আমি বসতে আমার অসহ্য যন্ত্রণা হইতেছে, আমার জীবনের বাঁচানোর লেগে আমি বসে রয়েছি। আমার এখানে মনে করেন যে এই যে এগুলে আমার মনে হইতেছে আগুনের আগুনের কয়লা গরম দিলে যেরকমই হয়, আমার মাজার নিচ থেকে পায়ের তলা পর্যন্ত এরকম গরম আগুনের মতো। অথচ আপনার এটাগুলো কেটে ফেললো, আপনি টের পাবেন? আমি টের পাব না, কিন্তু আমি নিজে নিজে অনুভব করতেছি, আমার আমার ব্যথা আমি সহ্য করতেছি, কিন্তু আপনি কি জিনিস এটা এক্সপ্লেইন করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি ধরলে আপনি যে বলবেন যে যে বাড়ি মারতেছি আপনি বুঝতেছেন, আমি দেখতেছি কিন্তু বুঝতেছি না, কিন্তু ভিতরে ক্যালসিয়ামে কি হইতেছে, মাংসের মধ্যে কি হইতেছে, ওইটা আমি নিজে নিজে অনুভব করা পারতেছি। আচ্ছা, তারপর? তো পরে ওই রক্তটা চাপ খেয়ে রয়েছে, তাই আমি ওই পঙ্গুতে পঙ্গুতে শুধু কি করতো, সকাল দশটা বাজায় একটা ইঞ্জেকশন দিত, ব্যথার ইঞ্জেকশন, ওই যে পশমের গোড়ায় গোড়ায় ব্যথা, দুপুরে খাওয়ান দিত, কোনো ওষুধ না, আর ব্যথা ট্যাথার ওষুধ মনে হয় যে আমাকে বাহির থেকে কিনাইছে, এডি খাইতাম, রাত দশটা বাজে ওষুধ দিত, ইঞ্জেকশন দিতেছে সরকারি ডাক্তাররা, ও ব্যথার ইঞ্জেকশন ওইদা যাইতেছে না, ব্যথায় আমার এদিকে নীল কামড়ে নিতেছে, ওগো বলতেছে যে কেন ওটা বেঁকা হয়ে গেছে আপনারা লাগিয়ে দেন, কোনো গুরুত্ব নাই। পর আমি লাগাইতেছি না, বকাবাজি করতেছি, আর দুই দিন পরপর মানুষ মরতেছে, ঘন্টাখানিক পরপর মরতেছে, বেড না কান্দাঘাটে হেল দেখে তোর ভয় পেয়ে গেলাম, ভয় পেয়ে গেলাম এরকম হন। আমি কইতেছি যে এই জায়গায় আপনারা চিকিৎসা নাই কিছু নাই, তা আমি এই জায়গায় এইভাবে সেরেছি গা। আর পরে আমার ডাক্তার কাকার, আমার এক জ্যাঠা এমবিবিএস ডাক্তার, ওইরকমভাবে তো এখন উনি তাবলিগ জামাতে থাকে হাজারিবাগের দোকান, আলোচনা করলো যে ভাইস্তার এই অবস্থা কেমনে কি, পরে কইতেছে যে আপনার ভাইস্তা আমাদেরও তো সম্পর্কের ভাইস্তা, তাহলে তা আপনি ই করেন, ওই একটা রেফারেন্স পেলাম। তো রেফারেন্স জ্যাঠা যখন কথা বললো, আগে পরে সবাই কথা কইছে বলে আমি জানি না আর কি, আমি সেন্সে আসার পরে যেটুকু শুনতাছি, তো আমার জ্যাঠা বড় ভাই আর কি, আমার জ্যাঠাতো ভাই এমরত ভাই, আমার গোবারের মধ্যে তো আমি বড়, তো এমরত ভাইও কথা বলছে ডাক্তারের সাথে, তো ডাক্তাররা যারা যা বলছে তারা তাই শুনছে, আর ডাক্তার গো উপর দিয়ে তো আর আমার রোগীরা কথা কয় না, তো ওইভাবে বলছে। ওকে, আমরা এখান থেকে ফিরবো ছোট্ট একটা বিরতির পর। আপনারা শুনছেন জীবন গল্প ঢাকা এফএম 90.4 এ, এবং এই অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে ঢাকা এফএম এর, সেখানে গেলে আপনি শুনতে পাবেন www.youtube.com/dfm904। ওকে, ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরছি। জীবন গল্প জীবন গল্প, ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প, আমি আর জি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, এবং কথা না বাড়িয়ে আমার যিনি গেস্ট আছেন তার কাছেই ফিরতে চাই। আর এই অনুষ্ঠানে যদি আপনারা আসতে চান নিজের জীবন গল্প বলার জন্য, আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বার হচ্ছে 09611904904, আরও একবার বলছি 09
6116904904। আমরা আবার যাচ্ছি আমাদের অতিথির কাছে। জি, যেখানে আপনি ছিলেন। তো ওনার সাথে কথা বলার পরে উনি কচ্ছে একটা এমআরআই করেন হাফ। তো 3700 টাকাতে একটা হাফ এমআরআই করলাম, ওটার মধ্যে কিছু আইলো না, রক্তটা চাপ খেয়ে রয়েছে। দেখলো না রক্তটা ছিঁড়া গেছে বললো ওরা। ওরা বললো রক্তটা ছিঁড়া গেছে। ফিল্ডে আসে ডাক্তারগুলো এসে কয়ে এটা হক সাহের ভাজতি জানা কয়। হ্যাঁ, ও আমারে কইতেছে এ রোগী আর ভালো হবে না, আমাদের দ্বারা তো অপারেশন করলে কুরবানিদের পরে অপারেশন করবো, 7 দিন ছুটি দিয়ে যাবো, ছুটির আগের দিন আইসে। তো এ রোগী আর ভালো হবে না, আমরা অপারেশন করলে শুধুমাত্র বসতে পারবো, আর কোনো সম্ভব না। আমি তো পুরো মাথা সেন্স হয়ে গেল, আমি গালাগাজি করে দিয়েছি, এই কি আপনার ডাক্তার না মানুষ না জানো আর। আমি আমার গার্জেন আছে, আমার রুগী আছে, আপনি আমার গার্জেনরে যা বলেন যে রুগী বাঁচবো না, আধা ঘন্টা পর মারা যাব, আপনি আমারে কইতেছেন কি লেগে? আমার তো মাথা খারাপ হয়ে গেছে। আমি যখন কিনা সেন্স এসে দেখলাম আমার অর্ধেক নাই, অবশ্য আমি তো তখন থেকে পাগল, বুঝতেছি না, মনে আইতেছে আবার ভুলে যেতেছি। আর আপনি আমারে ডাইরেক্ট বলতেছেন, আপনি আমার রুগীর আমার গার্জেনরে বলেন যে রুগী আধা ঘন্টা বাঁচবো, মরিয়া গেছে গা আপনার নিয়ে যান গা, আপনি আমারে কীভাবে বলেন? আমি তো এই অবস্থা। তো যাই হোক, এইভাবে আর তাকে সামনে তো এইভাবে ই করলাম। তো তারা গেল গা, তো একজনে বেডে একজনে করলো, কই যদি অপারেশন করেন তো সরকারিভাবে একটা ই দেন, দরখাস্ত দেন, হুইল চেয়ার দেবো তারা। তারা আবার সরকারি হসপিটালে আমাদের জানা মতে তেলে চিকিৎসা ই হ্যান ডাক্তার কাকারে ওই যে, তারপর এই কথা বলার পর ডাক্তার কাকা যখন সোহেল স্যারের সাথে কথা বলতেছে, সোহেল স্যার বললো যে ওর যে জায়গাটা চাপ খায়া বাঁকা হয়েছে, তার মানে মেরুদণ্ডর দুই মুড়া ডাক্তারের ভাষায় কী জানি বলে নরম হয়ে গেছে। ও যদি বেড রেস্টটা থাকে 3 মাস তাহলে ওই জায়গাগুলো শক্ত হইলে অটোমেটিক বয়ে পারবো, তাইলে আপনার এই জিনিসটা আর কাটাছিড়া করতে হইতেছে না। আর এখন যে সিস্টেম আছে ও হঠাৎ একদিন ভালো হয়ে যাব, আর কাটাছড়া থাকলে ওই সম্ভাবনা ছিল না আর কি, হয়তো ওটা ভুলভাল আর কি সান্ত্বনা দেওয়া দিয়েছে। ডাক্তার কাকে কইতেছে, আব্বারে মনে করলো যে ওর নিয়ে বাড়িতে জায়গা জায়গা, ও 3 মাস থাকলে মনে কর যে এমনিতেই বসতে পারবো, কাটা লাগবো না, তাইলে দেখবি আল্লাহ যদি রহম করে আল্লাহর উপরে জব বার কর, নামাজ রোজা পড়ে তোরা সবাই দোয়াটাও করগা, ওই যে চাপটা খাইয়ে রয়েছে চাপটা ছুইটা গেলে আস্তে আস্তে ভালো হয়ে যাবো, এরকম কিছু আর কি বুঝিয়ে দিল। ওগুলো আমি জানি না, শোনা কথা। তো এখনও এরকম, তো এই অবস্থায় বাসায় এসে বললাম, তো আমি তো ওইরকমভাবে বুঝতেছি না, পোরসা পায়খানা সব কিছুই বিছানায় এগুলা, তো ওই অবস্থায় তো আমার আম্মা দেশে নেই, আমার ওয়াইফ সব কিছু করতেছে, প্রসাব করানো, গোসল করানো, যাবতীয় যা আছে নোংরা পয়ের পরিষ্কার করা সব বিছানায় করতেছে। আর এই পর্যন্ত তো হসপিটালে যে ততদিন থাইকাইলাম 3-4 মাস, মেয়ে ও তো সবসময় আমার সাথেই ওয়াইফ, হসপিটালে টয়লেট প্রসাব যা কিছু পরিষ্কার করা ওই করতেছে এই ওয়াইফ। হ্যাঁ ওয়াইফ। তো পরবর্তীতে মায়ের আর এত সহজে বলতাছে না যে আমার যে অ্যাক্সিডেন্ট করছি, কারণ মা পাগল পাগল হয়ে আয়ে পড়বো বা এরকম। তারপরও ফোন দিছে, ফোন দেওয়ার পর কীভাবে কীভাবে জানি জানাইছে বা মামাই জানাইছে, কেউ কইতেছে না বাড়িতে থেকে কইতেছে না। তো জানানোর পরে এমনভাবে কাগজপাতির সমস্যার কারণে আসতে পারতেছে না। তো এইভাবে করতে করতে এখন আমি এই অবস্থায় মনে করেন যে বাড়িতে রইলাম, বাড়িতে এইভাবেই ওষুধ খাইতেছি, ট্রিটমেন্ট চলতেছে। এখন ওই জায়গায় থেকে যখন কিনা পঙ্গুতি থেকে আয়সা পড়মো, গেলাম ওই লোক সিআরপি হসপিটালে সাবারে, সিআরপিতে গেলাম, মানে বেড পাইলাম না, তার মধ্যে আবার একটা এক্সরে করলো, এক্সরে রিপোর্ট সব আছে আমার কাছে। তো এক্সরে করলো, এক্সরে পড়ার পরে ওখানে বলতেছে যে 90 দিন পরপর 1.5 লাখ টাকা লাগবো, কতদিন করে থাকতে হবে এটা শিওর না, কিন্তু রোগীর সাথে কোনো লোক থাকতে পারবো না। তো এইভাবে বলতেছে রোগীর সাথে যদি কোনো লোক সেবা করে নাই থাকতে পারে, আর পুরসা পায়খানা সব কিছু বিছানায় করে, অন্য মানুষে কীভাবে কী করবো না হইব যত্ন ওইভাবে একটাই করে করতে, তো আর ভালো হইব কি না এটাও ই করতেছে না ওই মুহুর্তে। তো পরে আনলো না, পরে আমার এক চাস্তো ভাই, ওর আম্মরে এরকম একটা সমস্যা ছিল, তো ওই আমাদের এলাকায় আছে কালামপুর ধামরাই থানায়, ওই এলাকায় কবিরাজ হাড় ভাঙ্গার আর কি, তো কইতেছে যে ওর যদি মেরুদণ্ড ভাঙ্গে থাকে তো ভালো একজন কবিরাজ আছে সেই জায়গায়। এখন আমি 3 মাস বিছানায় স্টিল এইভাবে শোয়া সোজা বসতে পারি না, আর তখন
আমার এই তিন মাস আগে কি হয়ে গেছে আমি এগুলো জানিও না, এখন আমার মাথায় ওরকম মনে আসে না। খুব যদি কিনা মনে করার ইচ্ছা করি ওই যে অ্যাক্সিডেন্টের আগের কথাগুলো ওগুলো একটু একটু মনে হয়, কিন্তু ওই যে অ্যাক্সিডেন্টের পরে ওইটুকু জিনিসগুলোকে কোন হসপিটালে রইলাম, কে কে রাখতে চাইলো, কী কী বলছি, কারে বকাবাজি করছি, এগুলো আমার মনে নাই। তো এই যে বউ সব সঙ্গে আছে, এই সাথে সবসময় যে জায়গায় আছি, কবিরাজবাড়ি গেলাম, যাওয়ার পরে ও আমার ঘাড়ে স্টে দিয়ে নিয়ে গেলো, ঘাড়ে ধরে বসাইছে, বসানোর পরে ই দেখলো এক্সরের কাগজটা, দেখলো এক্সরের কাগজটা দেখে হ্যাঁ কী না কী করলো, তিন চারটা হাড় ভাঙছে, এটা সেটা ঠিক হয়ে যাবো। হাড় ভাঙাচ্ছে কি সে আমার নিজের চোখেও দেখা উনি ভালো করছে, তো ভালো করছে। 70 বছর 75 বছর এক বুড়ি এই জায়গা থেকে জয়েন্ট ছুটে গেছে, 8-9 দিনে ভালো হয়ে গেছে। আমার তো হাড় ভাঙে না, আমার তো সমস্যা রগে, এখন ওনার তো ট্রিটমেন্ট ভুল। কিন্তু ওই যে অ্যাক্সিডেন্ট যখন করলাম তখন যে যে পয়রা যে গাছের সাথে বাড়ি খেলাম, এই জায়গাটা এতটুক জায়গা আর কি রক্ত জমাট বেঁধে গেছে, নীলা পড়ে গেছে। এই যে কিছু কিছু ব্রয়লার মুরগি দেখবেন চাপ বেশি করে নীল হয়ে যায়, এরকম রক্তটা জমাট বেঁধে গেল। রক্ত জমাট বেঁধে যাওয়ার পরে কয় মাস পরে টের পাইলেন? এটা ওই কবিরাজ বাড়িতে থেকে আহার পরে, এটা আমার অ্যাক্সিডেন্টের 4-5 মাস পরে টের পেলাম। তার মানে অ্যাক্সিডেন্টের 4-5 মাস আগ পর্যন্ত জায়গাটা নর্মাল ছিল? হ্যাঁ, নর্মাল এই স্কিন এইভাবে চামড়া সমস্যা ছিল না, শুধু খালি নিচের টুকু আপনি ফিল করতে পারেন, নিচ থেকে ফিল করতে পারেন না পায়ের, না 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 এটুকু আছে। কিন্তু এই জায়গায় যে বাড়ি লাগছে ওই যে অপারেশন হয়তো বা ও পঙ্গুতে করলে ই হয়তো, এখন ওই যে অপশন দুইটা দিল যে অপারেশন করা লাগবো না, 3 মাস বেড রেস্টে থাকলে সুবিধা হবে। আমি বেড রেস্ট বেছে নিলেন, পরে দেখলেন জায়গাটা জখম হয়ে গেছে। হ্যাঁ, এখন আমার মতো এরকম একটা পরিবারে আবার অপারেশন করতে টাকা লাগতেছে 40-45 হাজার, তো 3 মাসও যদি ভালোই না হয় হাঁটতে না পারে, তো 3 মাস শুয়ে থাকলে যদি হাঁটাই পারে তো অপশন ওইটা বেছে নিল। তো পরবর্তীতে ওই যে ওই জায়গায় থেকে সিআরপিতেও বেড পাইলাম না, গেলাম হলো কবিরাজবাড়ি। কবিরাজবাড়ি 17 দিন ঝাড়তে হইব আর কি, ঝাড়তে হইব আর কিছু গাছন ওষুধ লাগাইতে হইব, তাইলে হাড় জোড়া লাগলেও বসতে হাঁটতে পারবো, তো আমার বসতে পারবো। তো বসলাম কয়দিন, 4-5 দিন গেল, অন সকাল বিকেল তো ঝাড়া সম্ভব না ওই জায়গায় থেকে এত দূর আইসে। পরে করলাম কবিরাজের বাড়ির সামনে একটা টিন সেট ভাড়া রুম ভাড়া নিলাম 1700 টাকা দেয়া, যে আমার শরীরের ব্যথাটাতে গেছে, কিন্তু আমি যে কারণে আইসি ওইটা তো হইতেছে না, আমার তো মানজায় বল পাইতেছি না। পরে কইতেছে এটা দেরি হইব, এটা সেটা আমাকে যদি দেরি হয় তাহলে আমি এই জায়গায় পড়ে থাকুম কে, যদি ভালোই না হয় তা আমি যদি এইভাবেই থাকি তো আমার বাড়িতে যাই শুয়ে থাকুম, এই জায়গায় তো শুয়ে থাকে লাভ নাই, আমি ফুলরে শুইতেছি, আমার মেয়ে এইভাবে শোয়া, আমার বউ এইভাবে শোয়া, তারপর আমি বাড়িতে যাই গে। বাড়িতে এলো কিন্তু ওই যে গাছ অন্তর্ষদ লাগাইলো এই যে জায়গাটা বাড়ি লাগছিল ভিতর থেকে জায়গাটা গেছে পইচা গেছে গা, উপরে স্কিন ঠিক আছে। তখন আমার এই জিনিসটা ব্রেন অ্যাটাক করলো, আমি পাগল হয়ে গেলাম, আমি কি ওরা চিনি না জানি না, বকাবাজি করতেছি, মারামারি করতেছি, আমার আব্বারে দেখে আমি ভয় পাই, কেউ আমি চিনি না বাপকেরা, আবার কেউ হু দেয় ডাক পারতাছে, একজন আমার ই আছে মাফ করুক আমার আমি ভুল করে করছি এগুলো সব কিছু, আমার সেন্সার ছিলাম না আমি, তাছাড়া একজন কারণ ছাড়া একজন মানুষ আমি কী এনে লেগে গালি দেবো। তো পরে আমি সবার কাছেই ভুল করছি এরকম, তো তারাও বুঝতে পারছে যে কী ব্যাপার, ও আমার সামনে কথা কয় না, এত ভালো একটা পোলা হঠাৎ করে এরকম আচরণ, তারা ওইভাবে মাইনে নিয়েছে, কেউ মাইন্ডে নেয় নাই যে বাবা এরকম। তো চিকিৎসা টিকিৎসা করলাম। আমি যেটা বুঝি মানে আমার এতক্ষণ গল্প শুনে যেটা মনে হয়েছে, ওনার প্রথমত উনি ধাক্কাটা খেয়েছে সেটা হচ্ছে মেরুদণ্ডের একেবারে শেষ যে জায়গাটুকু থাকে ওইখানে অ্যানাল সাইটের উপরে, মানে এই জায়গাটুকু ওনার ধাক্কা খাওয়ার পরে আলটিমেটলি ব্রেনের কোনো একটা সেন্সেসরি পার্টে ভয়ঙ্কর রকমভাবে ধাক্কা খায় বা অফ হয়ে যায়, যেটাকে উনি বলছে স্পাইনাল কর্ডে ধাক্কা, এবং তারপরে বেসিক্যালি ওনার নাভির নিচ থেকে একদম পায়ের আগা পর্যন্ত সমস্ত কিছু অবশ, স্টিল না আজকে পর্যন্ত অবশ। কিন্তু যে ধাক্কাটা খেয়েছে ওই ধাক্কাটার ব্যথাটা ওইটা ওই জায়গাটুকু পচে গেছে, হ্যাঁ, এবং সেই পচে যাওয়ার জায়গাটা আবিষ্কার হয়েছে 4 মাস পরে। যেহেতু ওইটা ব্রেনের নার্ভের সঙ্গে যুক্ত সুতরাং ওনার মধ্যে অনেক আবোলতাবোল আচরণ গ্রহ করেছে, কিন্তু এই প্রসেসে যেতে উনি ডাক্তার থেকে শুরু করে কবিরাজ, কবিরাজ থেকে শুরু করে আবার ডাক্তার, আর এই 4.5 বছর তো এটা একটা উপাখ্যান। হ্যাঁ, ভুল ট্রিটমেন্টে কী হতে পারে আর একটা ছোট্ট জিনিস মানুষের জীবনটাকে কীভাবে এলোমেলো করে দিতে পারে, বাট আমরা কখনোই নেগেটিভ জিনিসটাকে বড় করে দেখব না। লাইফ ইজ অল অ্যাবাউট স্ট্রাগল, যুদ্ধ আমাদের করতেই হবে, প্রত্যেকের জীবনেই আছে, আমরা বরং ফাইটিংটাকে বড় করে দেখবো। অনেক পজিটিভ একটা মেসেজ আছে আজকের এই স্টোরিতে, বলেন। তারপর তো যাই হোক, এইভাবে যখন ইমিডিয়েটলি ই করলো, অতটুকু মাংস শরীরের এক জায়গায় থেকে এক জায়গায় নিয়ে লাগানো সম্ভব না। কত কতটুকু মাংস? মোটামুটি 1 থেকে 2 কেজি। 2 কেজি মাংস ওখান থেকে? হ্যাঁ, এই যে আমি যতটুকু মোটা, মোটার থেকে মেরুদণ্ডের হাড় পর্যন্ত যতটুকু গর্ত, হাড় এইভাবে যে ড্রেসিং করে হাড়ের মধ্যে কর কর করে আমি বুঝি,
হার পর্যন্ত মাংস ওইটা ফালাইছে যেটুক পড়ছে। তো পরে এতটুকু মাংস অন্য জায়গায় থেকে লাগানো সম্ভব না, তো এটার কোনো ট্রিটমেন্টও ওই নাই। অপরসঙ্গে মাংসটা ফালাই দিল, এটার শুধু ট্রিটমেন্ট একটাই, ওরে ভালো মন্দ খাওয়াইবেন, শরীরের থেকে মাংস বাড়বো, ঘাটা ছোটো হইব। তো ছোটো হইতে হইতে পরবর্তীতে যখন কিনা ঘাটের সাইজটা ছোটো হয়ে যাবো, তখন লোকে এক জায়গায় থেকে মাংস কাইটে বড়বো। তো যাই হোক, এইভাবে করলো। তো ওই অবস্থায় ডাক্তারগুলো যে ড্রেসিং করতে আসতেছে, ওরা ঘাউয়ের পরিমাণটা দেখে, সিনিয়র ডাক্তার গত কাইটে কেটে অভ্যাস, ওরা যখন না থাকে এমনি যারা ট্রেডিংয়ের জন্য আসে গণস্বাস্থ্যে, শ্বাস পেতেছে না। একটা আছে, একটা মানুষ আছে আমার ওয়াইফকে অনেক হেল্প করছে, বাবুল ভাই নামটা বলতে হয়, ড্রেসিং তো তার গয়নে করি। আর আমি একটা জিনিস কই, এই অ্যাক্সিডেন্ট পর থেকে কিন্তু আমার একটা ইনকাম নাই, আমি পড়ে গেছি, আমার ইনকাম বলতে আমি তো এইভাবে কীভাবে কীভাবে চলতেছে ওটা, তার আমি হসপিটালে বসে আর বুঝতেছি না কে দিতেছে, কে কী করতেছে, কে চালিয়ে নিতেছে। আর আমার ছোটো ভাই, আমার মেজো ভাই যে অ্যাক্সিডেন্টের টাইমে একটা লোন উঠাইলো, কারণ আমার ওইরকমভাবে তো টাকা আমার পরিবারে সম্ভব না, তো লোন উঠায় 50,000 টাকা নিয়ে হসপিটাল গেলো। আর 50,000 টাকা হসপিটাল গেলে কী এরকম একটা ইয়া। তো এই যে শুরু হইলো, তো ঘাটা ওই বাবুল ভাই দেখলো, আবার আমার ওয়াইফ দেখতেছে হসপিটাল নার্সরা কিছু কিছু যাইতেছে গা, শ্বাস পাইতেছে না, আবার বিশ্রী গন্ধ, রুম স্প্রে লাগে 2-3টা করে, এরকম অবস্থায়। পরে বাবুল ভাইয়ের কইলো যে আপনি আমার শিখিয়ে দেন, আপনার ওয়াইফ বলল হ্যাঁ শিখিয়ে দেন, পরে কয় আপনি পারবেন, কয় শিখিয়ে দেন। পরে গ্লাভসগুলো হাতে নিয়ে ও দেখতে 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 কাটাকাটিগুলো শিখলো, শিখার পরে ডাক্তার সময় মতো আসতেছে না, পাইতেছে না, ড্রেসিং ওই করে। আপনার কেমন লাগে যখন ড্রেসিং? আমি বুঝি না তো, ও আপনার তো ওই আমার বোধ নাই, কিন্তু কেসি দেখ খোঁচা লাগলে পা ফাল দেয়া দাঁড়িয়ে যায়, ও পা অটো দাঁড়ায় যায়। হ্যাঁ অটো দাঁড়িয়ে যায়। এই যে আমি যখন শ্বশুরি দিব, এই যে শ্বশুরি দিলে ওই যে ওই যে দেখেন আঙ্গুর কেমন করে, এগুলোই করে, এই যে এই যে অনুভূতি, এই যে এই যে দেখেন এই যে পা নটা, আমি কিন্তু না, এটা আউট অফ কন্ট্রোল, আমার কন্ট্রোল নাই, পাও তো বাঁকার মতো হয়ে, হ্যাঁ এই যে বাঁকার মতো হয়ে গেছে, এই যে এই যে এই যে এই যে এই যে একটা জিনিস 4 বছর 4.5 বছর যদি ব্যবহার না থাকে তাহলে ওটা কি হয়? এই যে শ্বশুরি দিছি, এই যে তখন অটো উঠতেছে, এই যে এটা এটা আমার কোনো কন্ট্রোলিং নাই, এই কারণে তো আশাও ছাড়া পারতেছি না। তো যাই হোক, এইভাবে এখন ওই ড্রেসিং করতেছে, আর আমি খাইতেছি না, একদম কাবু হয়ে গেছে, আমার গামছা দিয়ে বাঁধ দেয়া তারপর খাওয়াইছে। আবার আমার সামনে ও আইলে আমার মারতাছি, আমার ওয়াইফ রে, আমার মেয়েটা সামনে আহে, আমার কাছে মনে হইতেছে ওর আমার কি মন জানে কী করতেছে, ওই যে ব্রেন এলোমেলো হয়ে গেছে, ওরে মারতাছি, ঘুমের মধ্যে ওর দৌড়েছি দিতে যাইতেছি। আমার ওয়াইফ আমার থেকে আলাদা, আমি একলা একটা খাটে ও নিচে শুয়ে রয়েছে, সময়তে যখন ওই যে ভালো সেন্স হয় বা কী বিক্রি থেকে মনে করে আমি ওয়াইফের কাছে গেছি, ও নিচে, আমি ও ধাপ করে পড়ে গেছি, কাছে গেছি ওর ধরতে, খাটে থেকে পড়ে গেছি, ও তো ভয়ে অস্থির, আর সারারাত ঘুম নাই, ওই জায়গায় কে আর হুয়াইতে হলো নড়া পার না। তো এরকম নানান অনেক কষ্ট যন্ত্রণা করে যাইতেছি। তো এই ঘা ড্রেসিং করতেছে এমনও সময় আছে, এই যে রমজান মাস গেল, রমজান মাসে আমি কইতেছি অসুস্থ মানুষ। ওকে, আমরা এখান থেকে ফিরব ছোট্ট একটা বিরতির পর। আপনারা শুনছেন জীবন গল্প ঢাকা এফএম 90.4 এ, এবং এই অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে ঢাকা এফএম এর, সেখানে গেলে আপনি শুনতে পাবেন www.youtube.com/dfm904। ওকে, ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরছি। জীবন গল্প জীবন গল্প। ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প, আমি আর জি কিবরি আপনার সঙ্গে রয়েছি, এবং কথা না বাড়িয়ে আমার যিনি গেস্ট আছেন তার কাছেই ফিরতে চাই। আর এই অনুষ্ঠানে যদি আপনারা আসতে চান নিজের জীবন গল্প বলার জন্য, আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বার হচ্ছে 09611904904, আরও একবার বলছি 09611904904। আমরা আবার যাচ্ছি আমাদের অতিথির কাছে, জি যেখানটায় আপনি ছিলেন। তো এই অবস্থায় আর কি, এই দীর্ঘ 4 বছর যাবতীয় এইভাবেই বিছনায় প্রসাব পায়খানা টয়লেট সব কিছুই। তো প্রথম অবস্থা থেকে আমার ওয়াইফই করে আসতেছে, পরে থেকে মা তো করতেছে, আর আমার এক ছোটো ভাই বউ আছে আর কি, আমার মেজো। 4 বছর 4.5 বছর কিছুই করতে পারলেন না ডেভেলপমেন্টের জন্য? না এভাবে, কিন্তু অটোমেটিক চিকিৎসার আমি কবিরাজ ফকির আর কি সব কিছু ট্রিটমেন্ট যা আছে। তো ওই যে আবার রগের ব্যাপারটা, যখন কিনা পঙ্গুতি থেকে রগটা চিকিৎসা না পাইলাম, তখন ওই যে ঘাটা হয়ে গেলো, ওয়ারপর তো ওইটা নিয়ে দৌড়াদৌড়ি। তো
তো ঢাকা ড্রেসিং করতেছে আর মাঝে সাথে সাত দিন আট দিন পনেরো দিন পর পর ড্রেসিং ডাক্তারে দেখা আনতেছে কী পরিস্থিতি। ওই ডাক্তাররা বলতেছে ড্রেসিংকে করে আমাকে আমার ওয়াইফ করে কয় ভালোই পরিষ্কার রাখতেছে তার ডাকান তো পরে দেখাই দিত যে এইভাবে করবেন কারণ আমার নেওয়াটা সবচাইতে কষ্ট উঁচা করে নেওয়া। তো যে গোসল করি আমি সাত দিন আট দিন পর দশ দিন পর এমন বাইশ দিন পর গোসল করছি কিছুদিন আগে দৌড়ার মানুষ নাই বাড়িতে। তো এইভাবে কষ্ট করতে করতে আর ঘরে পড়া অবস্থায় ডাক্তার ট্রিটমেন্ট করতে করতে নিজেও যা ছিল বিশ বাইশ দিন পরে গোসল করেন। আচ্ছা আমাকে দেন তো আপনার ওয়াইফকে দেন আপনি একটু কথা বলেন। বিশ বাইশ দিন পরে গোসল করে একটা মানুষ ঘরের মধ্যে আছে খারাপ লাগে না? লাগে, খারাপ লাগে, কিন্তু ওর তো বের করতে সমস্যা হয় সেই জন্য। চার বছর সাড়ে চার বছর ধাবত আছেন কখনো মনে হয় না মানে যে কী হবে ফিউচার তো নাই এরকমভাবে কেন ওর সাথে ওর থাকার দরকার? এই প্রশ্নটা আপনাকে করতেছি কারণ এটা আমাদের অনেক দর্শকেরই মাথায় আসবে যে কারণে আপনার কথা একটু শুনি। হ্যাঁ ঠিক আছে, সবাই এই কথাই বলে কিন্তু আমি ভালো সময় ছিলাম এখন খারাপ সময় থাকবো না এটা তো ঠিক না। সেই জন্য আল্লাহ যার ভাগ্যে যা রাখছে এটা তো কারো হাত নেই। আপনি যে ড্রেসিং করেন ওনার যে জায়গাটা আমি একটা ছবি দেখিয়েছি আমাকে পাঠিয়েছে এটা কয়দিন পর পর করতে হয়? প্রতিদিনই করা লাগে। প্রতিদিন করতে হয়? প্রতিদিন। আল্লাহু আকবার। প্রতিদিন না করলে গন্ধ বের হয়ে যায় যে ওখানে ইনফেকশন হয়ে যাবে সেই জন্য প্রতিদিন করা লাগে। কি কি লাগে এটা করতে গেলে? পবিসব, সেলাইন, আবার গজ লাগে, আঠা লাগে, মেডিসিন মেডিসিন যা লাগে ড্রেসিং করতে আমরা সব নিজেরাই কিনে। এই জায়গাটা হচ্ছে মেরুদণ্ডের একেবারে শেষ ভাগ আর অ্যানাল সাইটের একটু উপরে। হ্যাঁ হ্যাঁ, মানে আমি যদি বলি মলদ্বারের একটু উপরে একেবারে মাঝামাঝি জায়গাটা একেবারে গোল করা। আপনারা যদি ছবিতে দেখেন এটা খুব শুধু বোঝানোর জন্য আপনাদেরকে দিয়েছি। এটা রেগুলার আপনাকে ক্লিন করতে হয়? হ্যাঁ হ্যাঁ রেগুলার করা লাগে। আপনি তো আগে জব করতেন গার্মেন্টসে, এখন জব করতে পারেন না? এই জামাইয়ের এই অবস্থার জন্য চাকরি বাকরি ছেড়ে দিয়েছেন? হ্যাঁ। তো সংসার চলে কিভাবে? উনিও তো কোনো কাজকর্ম করে না, করতে পারে না। এই তো চলে, যে দেবর আছে শ্বশুর আছে ওরা যা করে দেয়। আপনার কাছে আসি আবার, সেটা হলো যে এটা আসলে বর্ণনা করা সম্ভব না যে মানুষ মানে ছোট বাচ্চারই যখন আমরা ক্লিন করি, আমি নিজেও তো বাবা, মানে ছোট বাচ্চার ক্ষেত্রেই অনেকে পারে না ঠিক মতো, আর একটা বড় মানুষ তার চব্বিশ ঘন্টা হাইজিন ব্যাপারটা দেখা, স্বাস্থ্য ব্যাপারটা দেখা, এটা চারটিখানে কথা না, মামুলি কথা না। আপনি অনেক লাকি যে আমি বললাম না যে আজকের অনুষ্ঠানে আমি পজিটিভ জিনিসটাই দেখতে চাই, আপনি অনেক লাকি সৌভাগ্যবান যে আপনি এরকম স্ত্রী পাইছেন। এখন কথার মধ্যে স্ত্রী পাইছি এটা আসলে ভাগ্যের ব্যাপার। ও প্রথম সম্পর্ক আমরা বিয়ে করছি আপনার বলছি ওই থেকে আছে, আমার ভাই আছে আর কি। ওই যে আমি আপনার বললাম যে আমাদের ফ্যামিলিটা এমন বন্ডিং খুব ভালো, আমারে খুশি রাখার লিগা সব কিছুই করে। আমি যদি আপনি দেখে আপনার আপনার মেয়েও আপনাকে হেল্প করে? হ্যাঁ, আপনার মেয়েও আপনাকে করিয়ে দেয়। মেয়ে ড্রেসিং, ওর আম্মু যখন ড্রেসিং করে মেয়ে আমার বলে যে আব্বু আমি বড় হয়ে তোমার ড্রেসিং করবো। তারপর আবার আমি যদি বলতাছি এই পুরসাবের প্যাকেটটা বইরা গেছে, দেখা গেছে আমার আম্মার আগে ওর ওর মার আগে পুরসাবের এই কন্টেনার নিয়ে আইছে, আমি আজকে থেকে তোমার সেবা করবো, টয়লেট পরিষ্কারই করবো। মাই কয় হওয়া দেখো মনে কেমন পারবা, আগে কয় না করম তোমরা আগে কিচ্ছু করা লাগবো না। এই জন্য ফ্যামিলি বড় হওয়াটা একটা আশীর্বাদ আসলে এরকম। তো যাই হোক, আপনি শেষমেশ ডাক্তার আপনাকে কি বলেছে আপনার ট্রিটমেন্ট ভালো হতে হলে? আপনি কি ভালো হবেন, হতে হলে কি স্টেপ নিতে? এখন বলতেছি ওই যে যে ঘাটা অপারেশন, তো এই ঘাটা যে বড় ছিল যখন ঘাটা ছুট হইলো তখন ওইটা আমি শেখ ফজিলাতুন নেসা মেমোরিয়াল হসপিটাল, এটা গাজীপুরে অবস্থিত, ওখানে অপারেশন করলাম। এই অপারেশন করছি, অপারেশন করার পরে এই পর্যন্ত ট্রিটমেন্ট করতে করতে আমার সাত আট লাখ টাকা গেছে। আমি এই পর্যন্ত আড়াই থেকে তিন বছর কেউ জানায়নি আমাদের যা কিছু ছিল। এখন ভাই ভিটামাটি ছাড়া সব কিছু বিক্রি টিক্রি করার মতো, ঘরের জিনিসপত্রও যা বেচার মতো সব কিছু বিক্রি টিক্রি করে নিজেরা চলছি। যখন লাস্ট পর্যন্ত ঘাটা ছোট হয়ে গেছে, এখন প্রত্যেক দিন ড্রেসিং করে ওই যে ছোটো জায়গাটা হয়ে গেছে, এখন এটা বুধ নাই বিদায় শুকাইতেছে না, ড্রেসিং করতে হবে প্রত্যেক দিন। তো আমি কইলাম তো রগের ডাক্তার দেখাই মায়েরে, বললাম তো দেখাও একদিন রগের ডাক্তার দেখাও। রফিকুল আলম স্যারের দেখাইলাম শেখ ফজিলাতুন নেসায়, তো সে বলল আমারে এইভাবে রিপোর্ট আও রিটার্ন। আবার মনের ভিতরে কেমন দুগদুগি যে আমার পাওগুলো যেভাবে আমি পরিস্থিতি দেখতেছি, এই রোগীর যদি রক্তটা ছিঁড়া যায় তাহলে পাও শুকিয়ে যায়, শুকিয়ে যায় পাও চিকন হয়ে যায়, আমার তো কিছু হইতেছে না, টল টলা রক্ত বেরোইতেছে, আঙুল ফুটতেছে সব কিছু। তো রিটার্ন আমি কৌতূহল থেকে এমআরআই করলাম, আরেকটা নতুন রিপোর্ট আমি নিয়ে এসেছি। এমআরআই করার পর রফিকুল আলম স্যার বলল
যে আপনার রিপোর্টগুলো দেখে যা বুঝলাম আপনার প্রথমে চিকিৎসাগুলো ভুল হয়েছে। যে রক্তটা এই রক্তটা চাপ খেয়ে রয়েছে আর এই রক্তটা এই সাড়ে তিন বছর চার বছর চাপ খেয়ে থাকার ফলে এটা আরও ক্রিটিক্যাল হয়ে গেছে। এটা এখন আমার দ্বারা তো সম্ভব না, এটা আপনি ভালো কোনো অধ্যাপক যারা প্রফেসর দক্ষ তাদের দিয়ে করান, কিন্তু তারা কতটা রিকভারি হবে এটা শিওর দেবে না। তো ঠিক আছে, তো কীভাবে তো নেট টেট ঘাইটা অনেক জায়গায় থেকে ইটি কইরা কল্যাণপুরে ঢাকা বাংলাদেশ অর্থোপেডিক স্পাইনাল কর্ড হসপিটাল ওই যে ডাক্তার শাহ আলম ওই যে আমার আপনার পাশে ই আছে তার কাট আছে, তো ওখানে দেখাইলাম। তো বাহিরের ডাক্তারগুলো দেখাইলাম ওই জায়গায়, দেখানোর পর সে বলতেছে আপনি সার্জারি করতে পারবেন, তো এই সার্জারি যদি আপনি অ্যাক্সিডেন্টের পরপর করতেন তাহলে এতদিন আপনি ভালো হওয়ার সম্ভাবনা ছিল, আর এখন যতটুকু করতে পারবো আমরা এতটুকু মনে করেন আপনার রিকভারি করতে সময় লাগবে, কিন্তু অপারেশনটা আপনার করতে হবে, তো অপারেশনটা কত টাকা? তো ডাক্তারগুলো তো বুঝতেই পারেন এইভাবে তার শিওর দেন, আমার এই ঘাওয়ের পিছিয়ে এই পর্যন্ত 55,000 টাকা থেকে পর্যন্ত 4,00,000 টাকা নামাইছে। আমি কই থেকে নেই তা না, আমার একটা ইঞ্জেকশনের দাম 2,200 টাকা, 15টা ইঞ্জেকশন সেদিন দেওয়া হয়েছে শুধু জীবাণুমুক্ত করার লেগে 22,000 টাকা। আমার ঘর হলো মাটির, আমি কই স্যার আমার মাটির ঘর, বেচার মতো কিছু নাই, আমি ইঞ্জেকশন কীভাবে দেবো? পরে সুব্রত স্যার নামের একজন উনি বলল তেল আপাতত রাখেন, তো আপনি ই করেন, এটা আবার রিটার্ন ফাড়তে হইব, ভাইরা প্লাস্টিক সার্জারি দেবো, আর আপনার যে ব্যক্তিগত যে মূল বিষয়টা হচ্ছে যে ওর সুস্থ দুপায়ে দাঁড়াবে সে ট্রিটমেন্ট তো অনেক পরের বিষয়, ওর ঘাটা এমন হয়ে গেছে যে ওর ঘা ভালো করতে গিয়ে এখন ওর অবস্থা মানে একেবারে বেগতিক। হ্যাঁ, তো এই ঘা নিয়ে আর আমার এই রগ নিয়ে আর ওই যে আপনার একটা ছবি দিছি আমি, হ্যাঁ এই ইউরিন পাসওয়ার্ড, হ্যাঁ ইউরিন পাসওয়ার্ড ওইটা এই প্লাস্টিক চার বছর লাগাইতে লাগাইতে প্লাস্টিক তো এমনি ধার ওইটা ই হয়ে গেছে কাইটা গেছে আর কি, ওইটা প্লাস্টিক সার্জারি করতে হবো। তো এরকম দুই তিনটা অপারেশন আছে, দুইটা প্লাস্টিক সার্জারি। তো মোটামুটি ডাক্তারের কাছে এতদিন ধরে যে অভিজ্ঞতা হয়েছে এতদিন ওইভাবে অ্যামাউন্টটা মোটামুটি মনে করেন যে ই পারতাছি না আমি, কত লাগবে এটা এখন শিওর দিতে পারতাছি না, কিন্তু তাগো টার্গেট একটা বড় অ্যামাউন্টই লাগবে যেটা মনে হচ্ছে কথা শুনে, কিন্তু তাগো টার্গেট অনুযায়ী মোটামুটি 6-7 লাখ লাগবো। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, জি বলেন। তো আমার মূলত বিষয়টা খরচটা আরও বেশি যায় কি কারণে আমি তো নড়তে তুলতে পারি না, ঢাকার ভিতরে একটা ডাক্তার যদি আমি 1,000 টাকা ভিজিট এলাকায় আমার এলাকায় থেকে আসতে 4,000 টাকা চলে যায়, ওনাকে নিয়ে আসতে গেলে এটা উনি এখানে এসছেন সুদের উপর টাকা ধার করে। তো এরকম অনেক পর্যায়ে হয়েছে, তারপরে যে ওই যে আপনার বললাম যে আমার মেয়ের এভাবে এভাবে করে আমি টাকাটাই করছি, তো আমার এক বড় ভাইয়ের বলছি সমস্যা নেই নো প্রবলেম আমি ই করুন ওই যে 2,000 টাকা আরেকজন 1,000 টাকা করে এভাবে আর কি যে কোনো ব্যবস্থা করে। সহজেই অনুমেয় যে পরিবারের একটা উপার্জনক্ষম ব্যক্তি যদি 4.5 বছর এভাবে বিছানায় পড়ে থাকে তাহলে ওই পরিবারটার অবস্থাটা কী দাঁড়ায়, এক আপনি এটা অনুমান করে নেন। দুই নম্বর হচ্ছে ওনার একটা ছোট্ট মেয়ে আছে, হ্যাঁ এই মেয়েটার একটা ভবিষ্যৎ আছে। দুই তিন নম্বর হচ্ছে যে যেই ভদ্রমহিলাকে উনি বিয়ে করছেন দেখতে পাচ্ছেন ওনার বয়স, এবং কত বছরের সংসার ভাই? আমার 9 বছর। 9 বছরের সংসারের মধ্যে 4.5 বছর 5 বছর শুধু বিছানায় এই ভদ্রলোক, 5 বছরের হচ্ছে হলো সংসার, বিয়েটা কেমন ছিল সেটা তো বলেছেই। আমি আসলে গল্পের এই পর্যায়ে এসে আমি একটা সম্ভাবনার জায়গাটা ওপেন করতে চাই আপনাদের সবার জন্যই, ওরা আমাদের কাছে এসছে আমরা চেষ্টাটুকু করব ওদের জন্য নিশ্চয়ই করব, যেটা আমাদের অনুষ্ঠানের ধারাবাহিক কোনো ব্যাপারে আমরা করি, কারণ এখানে একটা মানুষকে হেল্প করা মানে হচ্ছে একটা পরিবারকে দাঁড় করিয়ে দেয়া, ওর মেয়ের ভবিষ্যৎটা দাঁড় করিয়ে দেয়া, ওর সংসারটাকে ঠিক করে দেয়া। আমরা শুধু হেল্প করব, বাকিটুকু হচ্ছে আল্লাহর উপর ছেড়ে দিব। ওর ব্যাপারে আমার প্রাথমিক পর্যায়ে যতটুকু ইনভেস্টিগেট করা দরকার, ওনার এলাকার চেয়ারম্যানের সাথে কথাবার্তা বলা, প্রত্যয়ন করা, বিভিন্ন জায়গাগুলোতে প্রাথমিক পর্যায়ে আমরা যেসব ইনভেস্টিগেট করা সেগুলো আমরা করেছি। আজকে ওনার লোকাল অ্যাড্রেস, উনি যেখানে থাকেন ওনার প্রপার বাড়ির ঠিকানা সহ সব কিছু ওপেন করে দিচ্ছি, প্লাস ওনার ফোন নাম্বার সহ যতগুলো নাম্বার উনি দিবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ। আপনারা যদি ফার্দার কোয়ারি করতে চান, আমি বলছি না যে আমার কোয়ারি সব কিছু, ফার্দার কোয়ারিতে আরও অ্যাডভান্স লেভেলে আপনারা যদি কোয়ারি করতে চান আপনারা ওর বাসায় যাবেন, আপনার ওর সাথে দেখা করবেন, সেই সুযোগটুকু থাকবে। ভাই আমি কি ঠিক বলেছি? হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, অল টাইম এই সুযোগটাও থাকবে, আপনারা যান, দরকার হলে ওনাকে দেখেন যে উনি আসলেই বিপদগ্রস্ত কি না, ওনার আসলেই হেল্পটা দরকার কি না, আপনারা ওনাকে হেল্প করেন। আর এই মানুষটাকে হেল্প করলে এই পরিবারটা তার দাঁড়িয়ে যাবে, এটা যে কত বড় একটা ইনভেস্ট, কত বড় একটা সওয়াবের কাজ, এটা আসলে নতুন করে বলার কিছু নাই। আমি ওনার ডিটেলগুলো দেওয়ার আগে আমি ওনার ওয়াইফকে একটা কোশ্চেন করতে চাই, তারপর আমি অনুষ্ঠানটা শেষ করবো ডিটেলটা দিয়ে, আপনি ওনার ওয়াইফকে দেন। তার আগে না আপনি আপনার সাথে একটু কথা বলি, যেহেতু মা এখানে বসে আছেন, আপনি কিছু বলতে চান আমাদের এই দর্শক যারা দেখবে লাখ লাখ মানুষ দেশের বাইরে থেকে দেশ থেকে? একটু নেন মাইক্রোফোনটা কাছে নেন। দেখতে চাই আমি আপনাকে সহজে দিয়ে, আমি চাইতে পাই যেন আমার ছেলেটা যেন ভালো হয়, আমার অন্য সহজ ছেলেরা চিকিৎসা করতে পারে টাকার বিনিময়ে,
আমার যা আসল সব আমি বিগড়াইছি, এখন আমার সমর্থ নাই ওই ছেলের আমি ভালো করার জন্য একটা শ্রেষ্ঠ বড় ধনে যাওয়ার লিগে। এখন তাই আপনার কাছে আইসি, আপনার যা মহব্বত লাগে তাই আপনি করবেন। আপনার এই দেখলাম একটু আগে ভিডিওতে আপনি ওনাকে ধরে বিছানায় তুলতে তোলেন, এইভাবেই করে চার বছর ধরে পেশাব করে পায়খানা করে সব ফেলে এরকম বসের পোলা ঘরেতে আমি কেমনে থাকা পারি? আমার ওখান ওর দেখলে আমার মন ঠিক থাকে না। আপনি আপনি দোয়া করেন, আপনার দোয়াই সবচেয়ে বড় কিছু। আমার দোয়াই এই পর্যন্ত আছে বাবা। আপনার আপনি দোয়া করলে আল্লাহ কবুল করবে, এর চেয়ে বড় কিছু নাই, মায়ের দোয়ার উপর কোনো কিছু নাই। আর আপনার ছেলে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ, আমরা আছি তো সবাই মিলে। আপনাকে দোয়া আল্লাহর দোয়া। জি জি, আপনি দেন আপনার, হ্যাঁ বউকে দেন। আপনি বলছিলেন যে আপনার মা এবং বউয়ের মধ্যে খুব ভালো সম্পর্ক, বন্ধু বন্ধুর মতো সম্পর্ক। আপনাকে একটা প্রশ্ন দিয়ে শেষ করি, কি নাম ওনার? মনি। মনি, মনি যদি কখনো এরকম হয়, আল্লাহ না করুক, আমরা দোয়া করি আপনার হাজব্যান্ড ভালো হয়ে যাবে, যদি কখনো এরকম হয় যে একটু পরিস্থিতি খারাপ হয়ে গেল, স্বামী স্ত্রীর যে সম্পর্কটা সেটা তো একটা সংসারের জন্য অনেক গুরুত্বপূর্ণ, এবং একই সাথে আপনি ওনাকে স্বাভাবিকতার জায়গায় তো অবশ্যই নাই, অন্যরকম একটা সাপোর্ট দিয়ে যেতে হচ্ছে, এইরকম একটা অবস্থায় উনি যদি আর কোনো দিন ভালো না হয়, ধরেন আল্লাহ না করুক, আপনি কী করবেন? না স্যার, আল্লাহ যতদিন রাখছে থাকবে, আমি পাশে আছি। অনেক মানুষ অনেক কথাই বলে কিন্তু আমি ওটা গুরুত্ব মনে করি না। আমি যা সব কিছু তো আল্লাহর ইচ্ছা, তাই না? উনিরে থুয়ে গেলে কি আমার কপালে সুখ আসবে? আসবে না। কিন্তু আমি চাই না যে যতদিন আছে আমি ওর সাথেই থাকবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমরাও সাথে আছি। আমরা কী নাম বাবা? মইমিনা আসলাম। রীতি? মাইমুনা ইসলাম। রীতি? রীতি, ও বোধহয় আপনাকে সুস্থ দেখেনি না? ওর হ্যাঁ সুস্থ দেখছে, ওর ওর কষ্টটাই বেশি। ও আড়াই বছর পর্যন্ত তাক আপনি কান্দেন না, ওর ওর কষ্ট পাবে। ওর ওর জিনিস দেয়া পাশের রুমের আরো দুইটা বাচ্চা মানুষ হয়েছে, তখনও বুঝে নাই, এখন বুঝে। ওর ওর নিয়ে আমি টিভি দেখি না, টিভি দেখলে একটা কাপড় চোপড় পছন্দ হলে কয় আবু তুমি আমার মার্কেটে নিয়ে যাবে। আবার পার্কে গেলাম, আপনার এই ভিডিওগুলো আমি ও আমার সাথে সাথে দেয়, ওই যে মামনের ভিডিওটা দেখলাম, বালিতে কুকুর দৌড়াইতেছে, বিড়াল দৌড়াইতেছে, আমার বাচ্চার ভিডিওটা। ও কইতে যাবো আমরা বেড়াইতে যাব না, তুমি আমার নিবেন আগে হুন্ডা দিয়ে ঘুরতা। এই জিনিসগুলো সবচেয়ে হয় আমার লিগে, আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল। কিচ্ছু হবে না ইনশাআল্লাহ, কারণ আমার এই ভালো রাখার লিগে আমার ভাই বাবা মা সবাই সাপোর্ট করে, শুধু আমার হাসি খুশি টাকার লিগে। আর একটা জায়গায় পয়সা থাকলে থাকতে এমনি মেজাজ খারাপ হয়ে যায়, রাগ করি করি কেউ কিছু মনে করে। আপনি অনেক সৌভাগ্যবান ভাই, আমি আপনাকে কথা বলি, আমাদের হয়তো অনেক নেগেটিভ বিষয় আছে এই ভিডিওতে, সৌভাগ্যবান কারণ আপনি এত বড় একটা পরিবারে জন্মগ্রহণ করছেন, সবাই আপনার পাশে আছে, আপনার ভাইরা কিন্তু আমরা ভিডিওতে আনেনি, ওনারা কিন্তু নিয়ে এসছে। আমার ভাইগুলো আর ওই যে পাশের যে ছেলেটা, ছেলে মেয়েগুলো, আপনার মা এবং আপনার আমি ওর কথা ওর কথা না বললে নয়, এভাবে বললে পরে আরও অনেকের কথা বলা যায়। আমার একটা আমার এই এই রাস্তার মধ্যে এই মনে করেন এই সাহায্য সহযোগিতার থেকে অনেক মানুষই আর কি, আমার যে পরিবার ওগো কলেজের পকেট মানি আর কত, ওই জায়গা থেকে ওই যে আমার ড্রেসিং ড্রেসিং প্রত্যেক দিন লাগে 300-400 টাকা খরচ, এখন তো ওই করে থেকে ডাক্তার খরচটা লাগে ইনশাআল্লাহ আপনার ব্যবস্থা হয়ে যাবে। তারপরে এই যে পোরসাবের পাইপ, পাইপগুলো পাল্টার লাগে, এখন যদি আমার পোরসা বাইটকা যায় কোনো কিছু করার নাই, তো সব জিনিস নিয়ে আসি, এখন যদি হয় তাহলে করে দেবো মনে করেন যে সব কিছু। হ্যাঁ, তো এইভাবে আর ওই যে ছেলেটা আমার সাথে যে আইসে বাবু, ও কিন্তু আমার পাড়া প্রতিবেশী জাস্ত ভাই, কিন্তু আমার এই দুঃখের দিনে সফর সঙ্গী। হ্যাঁ, আমরা প্রিয় দর্শক, ওনার বেশ কয়েকটা নাম্বার আমরা ভিডিওতে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দিয়েছি, এই প্রত্যেকটি নাম্বারই বিকাশ করা আছে, ওনার মুখ থেকে শুনে নেন। 01992850182 একটা, তারপর বিকাশ 01636544691 আচ্ছা, এটা রকেট, আচ্ছা শুধু রকেট? হ্যাঁ রকেট। তারপর একটা বার বলেন, ডাস বাংলা রকেট, এটা আমার ওয়াইফের কাছ থেকে। আচ্ছা, তারপরে 01982623352 এটা হলো আমার নাম্বার পার্সোনাল, বিকাশ? হ্যাঁ বিকাশ। এছাড়া আপনার ব্যাংক অ্যাকাউন্ট? হ্যাঁ ব্যাংক অ্যাকাউন্ট আছে লোক অগ্রণী ব্যাংক, অগ্রণী ব্যাংকে। হ্যাঁ অগ্রণী ব্যাংকে 17598 অগ্রণী ব্যাংক। হ্যাঁ অগ্রণী ব্যাংক। কোথায় শাখা? শিমুলিয়া শাখা। শিমুলিয়া? শিমুলিয়া শাখা। জেলা? জেলা ঢাকা। জেলা ঢাকা। আর নাম কি নামে পাঠাবে? মুরাদ হোসেন। মুরাদ হোসেন। হ্যাঁ, তো এই হচ্ছে ওনার ডিটেল। এছাড়া আপনার বাড়ির ঠিকানা বলেন। বাড়ির ঠিকানা হলো যেখানে গেলে আপনার সঙ্গে দেখা করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হলো আশুলিয়া থানা, শিমুলিয়া ইউনিয়ন, 3 নং ওয়ার্ড, কান্ঠাপাড়া। কান্ঠাপাড়া? হ্যাঁ।
কান্টাপাড়া, আপনার নাম ওখানে? আমার নাম মুরাদ হোসেন বললে হবে, আলী হোসেন মেম্বারের বাড়ি বললে হবে, আব্বারও সবাই চেনে, লোকমান হোসেন লাবো মেম্বার বললে হবে। যাবে বললো গিয়ে দেখেন, ভেরিফাই করেন, আসেন আমরা পরিবারটাকে দাঁড় করাই দিই। এবং এর চাইতে আনন্দের কোনো কিছু হবে না যদি ও হাঁটতে পারে, এর চাইতে আনন্দের কোনো কিছু হবে না যদি ও সত্যি সত্যি ওর মেয়ের শখগুলো পূরণ করতে পারে, এর চাইতে আনন্দের কোনো কিছুই হবে না যদি আমরা এই বোনটিকে তার হাজব্যান্ড কর্মক্ষম করে তার কাছে ফিরিয়ে দিতে পারি। আর মার কথা কী বলবো, মার কাছে তো সন্তান, বুঝতেই পাচ্ছেন। সো কত বড় ইবাদত, আমরা সবাই মিলে চেষ্টা করি, ইনশাআল্লাহ আমরা সফল হব, ইনশাআল্লাহ আমরা সফল হব। ভিডিওর আপডেট আপনারা নিশ্চয়ই জানতে পারবেন অন্যান্য ভিডিওগুলোর মতো। কিছু বলার আছে শেষ শেষে ভাই? শেষে বলার মতো এটাই বলবো, এ চার বছরে আমার জীবনে অনেক কিছুই ঘটে গেছে, হাসি খুশি ছিলাম তো এ চার বছরে অনেক মানুষের সাথে, বা আগে পরে আমার পরিচিত সবাই ভিডিও দেখবে, সবার কাছে ভুল আমি যতটুকু করছি, আমার ভুল থাকলে চলার পথে ভুল হতেই পারে, আমি সবার কাছে করে হচ্ছে মাপ চাইতেছি। আমার মেয়ের জন্য দোয়া করবেন, আর আপনারা যে যতটুকু পারেন আমাকে হেল্প করবেন যাতে আমি সুস্থ হয়ে আমার মেয়েটার মানুষের মতো মানুষ করতে পারি। অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ, তওয়াক্কাল তো আল্লাহ, অনেক ভালো থাকেন। জীবন গল্প, জীবন।